वाञ्छाकल्पतरुवश्य कृपासिन्धुभवच पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः मूकं करोति वाचालं पङ्गुं लङ् हैतगिरिं यत्किपातमहं वन्दे परमानन्दमाधवं वृन्दावय तुसीदे वै पिया वै केशवस्य কৃষ্ণভক্তিপদে দেবী সত্যব নমো নম নারায়ণ নমস্ত নরঞ্চ নম দেীং সরস্বতিং ব্যাসে সংকীর্নে কৃষ্ণ কথোপদেশ গৌরী পু প্রকাশনে সদাগুভক্তিযুক্ত भक्तिप्रमदाक्ष जगोद्भरुन् देयं सदा परिभवग्नमभीष्टदोहं तेथास्पदं शिवभिरिञ्चिनुरण्यं भीतात्तिहं पुनतुपाल्भवाद्दिपूतं वन्दे महापुरुषते चरणार्विन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय বিসু রজিত কিমপিধুষর্শি পূর্ণাগর সরসারমূরি সারাধিকাং করি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিদানি আৈত গদাধর শিবসি গৌরভক্ত বিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজানু লবিত ভুজৌ কনকত সংকীর্তনৈকিত কমলায भरो द्वीज भरो युगधर्म पालो वंदे जगत प्रिय करो करुणा पतारो हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम, राम हरे हरे नमामि गङ्गे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दीपरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरनं गङ्गातरङ्गरमणीयजटा कलापम् गौरी निरंतर विभूषि तवाम भागम नारायण प्रियमदापुहारम वरानसी पुपति भज भीशनाथ वागीशुष्वदे च भक्ष जस्यास्ते हृदय संबित षिंगम भजे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ईद शरीर परिणामपेशलम ईदम शरीर सतसंधिजर्जरम পরিণাম পেশলম কিম পিচ্ছ্বসি মুরো দুর্মতে হরিনাম রসায়নম পিব গৌরী গোষ্ঠীপতি প্রতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপা পরমংস জগদ্গুরু জানিয়েছেন একটা জীবকে মায়া মহামায়ার কারাগার থেকে বার করে নিয়ে ভগবত চরণে পৌঁছে দেওয়ার মতো এত বড় পরোপকার এ স্বপ্নে ভাবা যায় না কিন্তু জগতের লোক এই সব উপকারের কথা বিন্দুমাত্র উপলব্ধি করতে পারেন না এটা আবার কি উপকার গৌরীয় গোষ্ঠীপতি শ্রীশীলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপা পরমাংশ জগৎগুলি জানিয়েছেন এই মহামায়ার দুর্গ থেকে এক বদ্ধজীবকে উদ্ধার করে নিয়ে ভগবৎ চরণে নিত্য সেবায় পৌঁছে দেওয়ার মতো এত বড় পরোপকার এটা স্বপ্নে ভাবা যায় না লেকিন কিন্তু সব উপকারের কথা জড়জগতের কোনো মানুষই কোনো খবর রাখেন না তারা জগতের যা কিছু তাৎকালিক উপকার কিছু টাকা পয়সা খাওয়া দাওয়া জড়জগতের কিছু সুবিধে সব উপকারটাকেই তারা মনে করেন উপকার এর বাইরে তারা ভাবতেও পারেন না তারা শরীর এবং শরীরের সম্বন্ধে এই যে শরীর আর এই শরীরের সম্বন্ধে যা কিছু কিছু লেনাদেনা কিছু সুবিধের কথা এইটা বুঝতে পারেন সেই জন্য প্রভুপাত জানাচ্ছেন জড়জগতের লোকের যত বড় বুদ্ধিমানই হোক তাদের বিচারটা কেমন বলছি মানুষটা ডুবে যায় যাক কোনো ক্ষতি নেই তার দামি জামাটা আর জুতোটা বাঁচিয়ে দাও দামি জুতো জামা আছে ওগুলো বাঁচিয়ে দাও মানুষটা মূরুখ কোনো ক্ষতি নেই এইটা হচ্ছে জড়জগতের মূর্খ লোকগুলোর বিচার এরা বলছে আমাদের আত্মার পতন হোক কোনো ক্ষতি নেই আত্মা তো আমরা দেখি না আর আছে কি না আছে তার প্রমাণই নেই ওরা বলছে জলজগত লোকগুলো বলছে আরে বাবা আত্মা আছে কি না কেউ প্রমাণ জানে যেটা চারবক বলছে চারবক ঋষি আমাদের ঋষিদের মধ্যে অনেক বিচার আছে বিভিন্ন সে এক এক একজন জ্ঞান মার্গে শুষ্ক গ্যাঙ্গা গৌতমী ঋষি পতঞ্জলি ঋষি চার্বক ঋষি বিভিন্ন ঋষি আছে এই ঋষিগুলোর বিভিন্ন মতভেদ আছে চার্বক ঋষি বলছেন আরে কোনো জীবনের কোনো ঠিক নেই কে বলতে পারে এই এই জন্মের পরে কি আছে কেউ জাগি থেকেছে ওই জন্য যতদিন বেঁচে থাকবে যাবৎ জীবেদ সুখম জীবেদ ঋণ কৃত্রা ঘৃতম পিবেদ যাবৎ জীবেদ সুখম জীবেদ যতদিন থাকবে ভালো করে বেছে নাও আরে কোনো ঠিক নেই মরে গেলে কি হবে কে জানে কোনো গ্যারেন্টি আছে ওই জন্য চার্বৃষি বলছেন যে যাবৎ জীবেদ সুখম জীবেদ ঋণম কৃত্যা ঘৃতম পিবেদ ঋণ করো টাকা ধার নাও দিয়ে ঘি খাও আরে শোধ দিতে না পারলে কে মরে গেলে আর কে আসছে কোনো যে কোনো ঠিকই নেই এটা চারপক ঋষি আবার অন্য অন্য ঋষির বিভিন্ন মতামত আছে এটা হল জড়জগতের মতামত কিন্তু ফোপ জানাচ্ছেন আমাদের বাস্তব মঙ্গল কি করে হবে কি করে আমাদের বাস্তব মঙ্গল হতে পারে এটা তো কোনো কেউ এই খবরটা তো দিতে পারছে না অনেক ভাষণ দিতে পারে এই খবর কেউ দিতে পারছে না আমাদের বাস্তব মঙ্গল কী করে হবে প্রপাত বলছেন কৃষ্ণ এবং কৃষ্ণ ভগবান এবং গুরু বৈষ্ণবের চরণে যারা শরণাগত হবে যারা আশ্রয় নেবে তারা মঙ্গল লাভ করবেই করবে এর কোনো আর কোনো কথা নেই যারা বাস্তব সাধুগুরু বৈষ্ণবের চরণে আশ্রয় করবে তাদের মঙ্গলায় হবে এর মধ্যে কোনো সন্দেহ থাকতে পারে না কিন্তু আশ্রয় নেওয়া ব্যাপারটা যারা লোকে সবাই পায়রা পায়রার মতো হুঁ হুঁ করে বলতে থাকে কিন্তু আশ্রয় নেওয়া ব্যাপারটাই কেউ বোঝে না আশ্রয় নেওয়া ব্যাপারটা কাকে বলে আশ্রয় নেওয়া ব্যাপারটা যারা আশ্রয় নেয় দীক্ষাপীক্ষা নেয় তারা নিজেরাই বোঝে না আর যার কাছ থেকে দীক্ষা নেয় সেও বোঝে না যার কাছ থেকে দীক্ষা নিল সেও জানে না দীক্ষা কাকে বলে আশ্রয় নেয় ওকে নিয়ে আসো আমি যদি মিথ্যে কথা বলি পারবে না বলতে আর আমি স্বর্ণগতী ব্যাখ্যা করুন দেখি আশ্রয় কাকে নেয় কীরমভাবে নেয় আপনি ব্যাখ্যা করুন পারবে না কেন ও নিজেই জানে না আশ্রয় নেয়নি আর আশ্রয় নেওয়ার লক্ষণটা কি সেটা সম্বন্ধে ভাগবতে বলা আছে যে আশ্রিত পদম যে নিষ্কটভাবে আন্তরিকভাবে আমার কিছুই নেই আমার জীবন বিপর্যস্ত যতক্ষণ বহুবাদ বলছেন যত যতক্ষণ মানুষ উপলব্ধি করতে না পারে ভালো করে খেয়াল করুন যতদিন বা যতক্ষণ পর্যন্ত মানুষ উপলব্ধি করতে না পারে যে আমি আমি সম্পূর্ণরূপে বিপর্যস্ত বোঝা গেল না যতক্ষণ মানুষ নিজে উপলব্ধি করতে না পারে আমার জীবন সম্পূর্ণ বিপর্যস্ত আমার আর কিছু নেই ততক্ষণ পর্যন্ত কেউ আশ্রয় নেয় না নাই কি কোন পাগল নাই তো গুরুপাদ পদ্ম বলতেন আর ড্রাউনিং ম্যান ক্যাচেস এট এ স্ট্র যে ডুবন্ত মানুষ একটা খড়কুটোকে ধরে বাঁচবার চেষ্টা করে তার বাঁচবার এত ইচ্ছে বুঝেছ একটা ডুবন্ত যখন ডুবে যাচ্ছে মানুষ সে বুঝতে পারছে আমি আর বাঁচবো না তখন একটা খড়কুটো পাতলা পেলেও ওটাকে ধরে বাঁচার চেষ্টা করে এই অবস্থাটা আমাদের জীবনে যতক্ষণ অনুভব না হয় ততক্ষণ একটা বেকার কথা আশায় নেয় বেকার কথা আশা নেয় না আশা নেয়নি বাজে কথা বলছি এই রকম অনুভবটা হওয়া দরকার একটা উদাহরণ দিলে বোঝা যাবে আমাদের এখানে দু সালে বা আটাত্তর সাল বন্যা হয়েছিলো বিরাট এবং শুধু তাই নয় বন্যার আগে পিছিয়ে এমন কিছু ঘটনা ঘটেছিল যেমন এ মালদা মুর্শিদাবাদ এইসব জায়গায় ব্যারেজ ভেঙে গেছিলো ব্যারেজ ভেঙে সমস্ত জল সমস্ত মানুষ রাস্তায় বাড়িতে ঘুমিয়ে রয়েছে তারা তারা জানেও না আজকের দিনটা আমার শেষ দিন যে মানুষটা আজকে খাওয়া দাওয়া করে ঘুম সে মানুষটা জানেই না আজকের দিনটা আমার শেষ দিন সে কিন্তু জানে না সে শুয়ে রয়েছে আর রাত্রির বারোটা একটার সময় কি হলো ব্যারেজ ভেঙে সমস্ত জল পাগলের মতো দৌড়াচ্ছে দৌড়ে কি হলো কেউ বুঝতে পারছে না কোথা থেকে জল সব সব মানে বাচ্চা কাচ্চা যত আছে এই কচি বাচ্চা সব ভেসে চলে যাচ্ছে কেউ জানেই না কী অবস্থা এরকম ঘটনা একবার নয় অনেকবার ঘটেছে দামোদর ব্যারেজ ভেঙেছে অনেক ঘটনা ঘটেছে এরকম মানুষ জানেই না আজকের দিনটা আমার শেষ রাত জানতো কি যে এই যে সুনামি হয়েছিল কেরালা পেরালা যত বিল্ডিং যত সব ও জানতোই না আজকে রাস্তা শেষ দে কুড নট রিয়ালাইজড টুডে ইজ দা লাস্ট ডে ইন মাই লাইফ ইলেভেন স্টোরি এইটিন স্টোরি বিল্ডিং অল ফিন ইস ক্র্যাশ বাই সুনামি বিধ্বংস হয়ে গেল তাহলে যে লোকটা ভেসে যাচ্ছে যে মাটা ভেসে যাচ্ছে যার বাচ্চাটাও ভেসে যাচ্ছে মাটা তো বাচ্চাকে বাঁচাবে দূরে নিজেকেই বাঁচাতে পারছে না বাচ্চাটা ভেসে স্বামী ভেসে ও বাচ্চাটাকে কী বা নিজে বাঁচবে তো তবা বাচ্চাকে বাঁচাবে তার বাঁচাতে পারছে না এবার উদাহরণটা চিন্তা করো এবার ভাসতে ভাসতে যেতে যেতে হঠাৎ তার কপাল গুনে একটা বট গাছের একটা এই যে গাছের যে এগুলো ঢোলে শিকড়গুলো শিকড়টাকে ধরে ফেলেছে বাই বাচ্চা চলে গেল স্বামী মরে গেল ও বাইচান্স এবার ঘুরে কিভাবে যে ওইটা ধরতে পেরেছে বটগাছের এটা ধরে ফেলেছে শেকর বাগর ঝোলে যেটা ধরে এমনভাবে ধরেছে যে মরিয়া আমি মরি কি বাঁচি করে বটগাছের ওপর উঠেছে কথাটা বুঝে গেল এবার এই বটগাছের ওপরে বড় বড় সাপ তারাও কিন্তু আশ্রয় নিয়েছে একটা আশ্চর্য ব্যাপার যখন মরণ সময় উপস্থিত হয় তখন সাপ আর মানুষ একসঙ্গে থাকে কিছু করে না কামনায় না সাপ কিন্তু রয়েছে গাছে আর মানুষ রয়েছে কিছু করবে না মৃত্যুকালে এগুলো জঙ্গলে জঙ্গলে আমাদের কিছু নিয়ম আছে যেমন ধরো হরিণ যতক্ষণ জলখাপ জলপান করবে ততক্ষণ সিংহ কিন্তু ধরবে না তাহলে জঙ্গলে একটা ইটস কল জাঙ্গলস রুল ওয়াইল্ড এ ডিয়ার ড্রিঙ্কিং ওয়াটার স্টিল দেন আ লায়ন আর টাইগার ক্যান নেভার অ্যাটাক ইট ইজ দ্য জঙ্গল রুল জঙ্গলের নিয়ম আছে আমাদের নিয়ম নেই আমরা জঙ্গলের নিয়মের থেকেও বাইরে চলে গেছি জঙ্গলেও নিয়ম আছে পশু পাখিদের আমাদের তাও নিয়ম নেই এরকম একটা অবস্থা আমার বক্তব্য হল এই যে কীরকমভাবে ও বটগাছের শেকড়টা ধরে বাঁধ বেঁচে গেল ওই রকম ভেসে এবার সে ওই বটগাছটাকে থেকে আশ্রয় করে রয়েছে আর তার বাঁচার আর কোনো রাস্তা নেই কিন্তু আমাদের এই জগতে তাৎকালিক আশ্রয়ের কথা আমরা জানি জানি না তাৎকালিক আশ্রয় যেমন বিবাহ হলে বিবাহ হলে স্ত্রী স্বামীর আশ্রয় নেয় নাই তো অফিসে গেলে অফিসে বিগ বস আছে তার আনুগত্য করতে হয় আবার ধরো এক দেশের সঙ্গে আরেক দেশের যখন যুদ্ধ লাগে তখন বাংলাদেশে যুদ্ধ কত শরণার্থী এসেছিল এখানে হাজার হাজার শরণার্থী শরণ গ্রহণ করেছে তাদেরকে আশ্রয় দিল কিন্তু যুদ্ধ শেষ হয়ে গেল আবার তারা নিজের দেশে ফেরে যেতে পারে কালে এইগুলো আশ্রয়গুলোর কথা যে আশ্রয়গুলোর কথা আমরা বিবেচনা করছি এখন সেগুলোকে বলে তাৎকালিক আশ্রয় এগুলো বাস্তবে আশ্রয় নয় কালকে একটা কথা আলোচনা করছিলাম হয়তো আপনারা গভীরভাবে বিচার করছিলেন কিনা আমি জানি না কালকে আলোচনা করে আমি কথা বলতে স্থাপন করার চেষ্টা করেছিলাম যে আমাদের ভূত ভবিষ্যৎ এবং বর্তমানের প্রেক্ষাপটে যে জিনিসটার কোনো ত্রৈকালিক অস্তিত্ব নাই সেটাকে আমরা শাস্তে বলছি এটা বেকার এটা মায়ার এটা নিত্য অস্তিত্ব নাই আমাদের যে সুখ দুঃখ মান অপমান এটা তো তৈকালিক অস্তিত্ব নয় এটাকে গীতাতে বলছে আগম পাই না সুখ দুঃখ মান অপমান এটাকে বলছে আগম পাই না এটা আসে আর যায় এটা নিত্য নেই এই জন্য যারা বাস্তবিক সাধু কার অপমানে সম্মানেতে কোনো টাকা পয়সার কোনোভাবে কোনোভাবেই ফোলে না বিরাট বিদ্বান দিগ্গজ কিন্তু তবুও তার অহংকার হয় না কেন হয় না সে জানে এই জগৎ হচ্ছে নিত্য অনিত্য এর মধ্যে কোন কোনো কি করব আমি যে আমার নামটাকে ভোগ করবো নামটাকে ভোগ করে তো ভোগ করে না একটা লোক যে টাইটেল নেয় এফআরসিএস লন্ডন এই ডিগ্রিটা কিন্তু ভোগ করে বোঝে না অনেকে আবার গুরুদেবকে ভোগ করে গুরুদেবকে ভোগ করে না আমার গুরুদেব জানেন আমার গুরুদেব জানেন কে আজ কে আপনার গুরুদেব না আমি একটা বড় হনুমান আমার গুরুদেব ওই জানেন অর্থাৎ গুরুদেবের টাইটেলটাকে ভোগ করে গুরুদেবের যে নাম সুনাম আছে এটা ভোগ করে তাহলে ভোগটা অনেক রকম হয় কিন্তু ভগবান বলছেন যে এই জড়জগতের যে শব্দ শব্দস্পর্শ রূপরস গন্ধের কথা বলা হয়েছিল যেগুলো ভোগের বস্তু এছাড়া কিছু নেই সে ভীরু ভাই আম্বানি হোক আর যেই হোক টাটা হোক ভোগের বস্তু কিন্তু একটাই এত যে পরিশ্রম করছে ওকে যে জিজ্ঞেস করে কী জন্য করছিস মূলে কিন্তু শব্দ শব্দস্পর্শ রূপরস গন্ধ এর বাইরে আর কিছু নেই কিন্তু লোকগুলো ওর পেছনেই দৌড়াচ্ছে কিছু করার নেই তাহলে ভগবান বলছেন গীতাতে যে হি সংস্পর্শ যা ভোগা হা দুঃখজনয় আদ্যান্তবন্ত কন্তিও ন তেসু রমতে বুধা ভগবান গীতাতে বলছেন যে হি সংস্পর্শ যা ভোগাহা দোজ আর ট্যাঞ্জেবল ফ্যাসিলিটিজ অর এনজয়মেন্ট শব্দ স্পর্শ রূপ যেগুলো দিয়ে যেগুলো সব জাগতিক ভোগের উপকরণ জাগতিক ভোগের যে উপকরণ সেই সম্বন্ধে গীতাতে ভগবান বলছেন যে হি সংস্পর্শ যা ভোগাহা দুঃখজন এ এ আর এটা হচ্ছে আদ্যন্তবন্ত কন্তেয় ন তেসু রমতে বোধা ভগবান অর্জুনকে বলছেন জয়জগতের যত ভোগ আছে সংস্পর্শ যা ভোগা অর্থাৎ ট্যাঞ্জেবল এনজয়মেন্ট যেটা বল মানে যেটাকে তুমি ইন্দিরের দ্বারা উপভোগ করতে পারো ইন্দিয়ের দ্বারা যে ইন্দিয়ের দ্বারা যে আনন্দগুলো তুমি উপলব্ধি করতে পারো সেইগুলো ভগবান বলছেন কখনোই বুদ্ধিমান ব্যক্তি গ্রহণ করে না কেন করে না বলে ওরা জানে এটা এই আছে এই নেই এই আছে এই থাকবে না ওই জন্য বুদ্ধিমান ব্যক্তি এতে রমণ করে না ওরা জানে এটা আসবে আর যাবে এর মধ্যে কিছু হবে না ওই জন্য বাস্তবিক সাধু তারা মান অপমান বা কোনো পরিস্থিতিতে সম্মান কোনো ব্যাপারেই তারা ফুলে যায় না তাদের কিছু হয় না এটা তাদের কিছু যায় আসে না সেই যে শরণাগতির কথাটা বলতে গিয়ে বলা হলো প্রপাত বলছেন যারা বাস্তবিকভাবে সাধুগুরু বৈষ্ণবের চরণ বাস্তবিক শুদ্ধ বৈষ্ণবের চরণ আশ্রয় করেন তাদের আর কোনো অসুবিধে থাকতে পারে না কিন্তু যাদের ভেতরে এখনও অন্নবিলাস থাকবে বিভিন্ন ধরনের অনর্থ থাকবে সে অবস্থায় তারা যে গুরুচরণ গ্রহণ করার জন্য একটা বাহানা করে তার অন্তকরণে যে সংস্কার আছে সেই সেই রকম গুরু পাবে যে বাস্তবিকভাবে নিষ্কপটভাবে ভগবত চরণে শরণাগত হয়ে সেবা করবার জন্য কোনো বিচার করবে না যে এমনি একটা আমি গ্ল্যামার পাবো পজিশন পাবো এই গুরুচরণ আশ্রয় করলে এরকম ধরনের বিচার নিয়ে যারা গুরুচরণের আশ্রয় চিন্তা করেন তারা কোনো দিনই সৎগুর সন্ধান পান না সদ্গুরুকে কাছে পৌঁছাতেই পারেন না কিন্তু যারা এরকম অন্তর থেকে প্রার্থনা করেন তারা সৎগুরু চরণে আশ্রয় করতে পারেন আর সৎগুরু চরণে আশ্রয় করার পর বাস্তবিক আশ্রয় করার পর যখন যেটা বললাম এ জগতে সব তাৎকালিক আশ্রয় এ জগতে যত আশ্রয়ের বিষয় আছে স্বামীকে স্ত্রী আশ্রয় করলো বা বাচ্চা বাবা মাকে আশ্রয় করলো সবই এগুলো তাৎকালিক আজকে আছে কালকে বাচ্চারা গিয়ে আশ্রয় নেবে বাচ্চারা যেই বড় হয়ে যাবে বাবা মাকে এক লাথি মারবে চলে যাবে এই তো আশ্রয় নিল কিন্তু যখন জন্মেছিল তখন আশ্রয় নিয়েছিল আর তো কোনো উপায় নেই কিন্তু যেই বড় হলো বাবা মাকে লামনে চলে গেল তো এই হচ্ছে এই জগতের আশ্রয় কিন্তু বাস্তবিক আশ্রয় নেবার যে কথাটা জানালাম যে আমার আর কোনো রাস্তা নাই আমার একমাত্র স্মরণ যেটা দ্রৌপদীর ক্ষেত্র হয়েছিল দ্রৌপদী যদিও প্রথম থেকেই ভক্ত কি তথাপি একটা লীলা করেছিলেন সেটা কি তার যখন বস্ত্রহরণ লীলা হচ্ছিল সেই সময়তে কী করছিলেন দুঃশাসন টানছেন কিন্তু তখন তিনি ভাবছেন আমাকে যে অপমান করছে পিতামহ ভীষ্ম আছে নিশ্চয়ই কিছু বলবেন এত বড় জ্ঞানবিদ্ধ তিনি কিছু বললেন না তারপরে দ্রোণাচর্য আছে তিনি নিশ্চয়ই কিছু বলবেন কিছু বললেন না লাস্টে বিচার করে দেখছেন যুধিষ্ঠির মহারাজ আছে নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবেন করলেন না ভীম আছে নিশ্চয় রেগে গিয়ে দু চারটে দেবে যা গায়ে শক্তি কিছু করলো না অর্জুন মাথা নিচু করে রয়েছে নকুল শহরে কেউ কিছু করলো না লাস্টে যখন দেখলো কেউ কিছু করবে না তখন নিজের কাপড়টা নিজে টেনে নিজে বাঁচবার চেষ্টা করলো নিজে টেনে ধরছি তখনও যখন হলো না তখন হাতটা তুলে দিয়ে গোবিন্দ বাঁচাও করলো কি না লাস্ট এর আগে কিন্তু করেনি প্রথম থেকেই করতে পারতো করেনি প্রথম থেকেই কিন্তু তার করা উচিত ছিল গোবিন্দ বাঁচাও করেনি লাস্টে যখন দেখলো সব শেষ কেউ কিছু করবে না কেউ হলো না তখন হাত তুলে গোবিন্দ বাঁচা আর কাপড় বাঁচাবার চেষ্টা করছে না করছে না তো তাহলে ভগবানকে যখন দ্রৌপদী অভিযোগ করেছিল অভিযোগ মানে একটা মিষ্টি অভিযোগ তা যখন আমি বিপদ পড়েছিলাম তুই তৎক্ষণাৎ এলে না কেন তখন তো আসা এলে না কেন বাঁচাতে ভগবান আমার তো কোনো দোষ নেই তুই তো তখন মায় ডাকও তুমি আমাকে ডেকেছিলে কি পরে ডেকেছিলে যখন কেউ কিছু করলো না তখন ডেকেছিলে তার আগে তো ডাকুনি তা আমাকে ডাকলে আমি চলে আসতাম যেমন মুনির অভিশাপে তখন ডাকলো হায় কি হবে আমরা চলে কিন্তু উত্তরা উত্তরা মানে অভিম অভিমন্যুর যে স্ত্রী উত্তরা কিন্তু আর কাউর উপর নির্ভর করেন উত্তরা যখন গর্বটা নাশ করবে সবই কুন্তির ওখানে লেখা আছে গর্বটা নাশ করবে বলে চালিয়েছে তখন কিন্তু উত্তরা দেখছে নাচছে আমাকে মেরে ফেলবে আমার তখন বলছেন ভগবানকে ডাকছেন উত্তরা কিন্তু সাধারণ ব্যক্তি ছিল না অনেকে উত্তরার নামটাই জানে না কিন্তু এখানে স্বাস্থ্য বিচারে দেখা যায় উত্তরার বিরাট ভক্তি যদি তাই না হতো তাহলে উত্তরা তো নির্ভর করতে পারত অর্জুনের ওপর ওরা তো ছিল কাছে অর্জুন ভীম নকুল কারোর ওপর যুধিষ্ঠ কারোর প্রথম থেকে যে দেখছে বিপদ সঙ্গে সঙ্গে ডাকতে আরম্ভ করেছি কৃষ্ণকে আর গোবিন্দ সঙ্গে শেষে গর্বে ঢুকে বাঁচিয়ে দিল তাহলে প্রথম থেকে কিন্তু রক্ষা করার চেষ্টা প্রথম থেকে কিন্তু উত্তরা প্রার্থনা ভগবানের চরণে স্মরণ এখন এই শরণাগতির বিষয়টা লোকের কাছে একটা ভাষা ভাষা কেন কেউ কিন্তু পরিষ্কার আইডিয়া নেই হয়তো অনেকে ভজন করেন কিন্তু শরণাগতি কাকে বলে সে ধারণাটা তাদের পরিষ্কার নেই আমাকে একদিন গুরু পা উদাহরণ দিয়েছিলেন দিয়ে বললেন আমি বাবা তোমাকে উদাহরণ কাকে শরণাগতি কাকে বলে একটা উদাহরণ দিয়ে তুমি বোঝবার চেষ্টা করো তাহলে তোমার জীবন মণ্ডিত হয়ে যাবে কি বলছে এটা কি আমি বললাম আপনার সন্ন্যাসের দণ্ড বলছে সন্ন্যাসের দণ্ডটা কেমনভাবে আছে এক খারাপ হবে আপনার কতদিন আছে আমি যখন থেকে আপনি রেখেছেন কতদিন থাকবে যতদিন আপনি রাখবেন তারপর যদি আমি শুয়ে দিই তারপর শুয়ে থাকবে দণ্ডটা কিছু করবার আছে তাহলে এবার স্মরণাগতি বুঝে দেখো তোমার কিছু কোনো অধিকার নেই কিছু তোমার যত কিছু বিদ্যা আছে যত শক্তি সামর্থ্য আছে তোমার যে শরীর মন যা কিছু সব কিন্তু আমার এবার তুমি বুঝে কাজ করবে তুমি এইটা বুঝে তোমার কিছু কিছু নেই তুমি এই শরীরটা দিয়ে বুদ্ধি আমি এবার বুদ্ধি পাকাবো বিভিন্ন বুদ্ধি পাঁকিয়ে একটা কিছু করে ফেলবো হবে না এইভাবে উদাহরণ দিয়েছিলেন গুরপদ্য সুন্দর একটা উদাহরণে মাথা ব্যাস পরিষ্কার আর তুমি যে এবার বুদ্ধি বাগাবে এখন এইখানে যাব এইখানে যাবো এইটা বলে ওখানে চলে যাব হবে না তাহলে হয়ে গেল তাহলে কিন্তু সব শেষ যেটা ভাগবতে বলা আছে ভাগবতে সুন্দর উদাহরণ দেওয়া আছে ভাগবতে বলছেন ভাগবতে একটা কথায় বলছেন বিকৃত পশুর যথা যেমন একটা পশুকে বাজারে বিক্রি করে দিলে যেমন লোকে যায় না পশুর হাটে যায় না কেউ ভেস কিনে নিয়ে আসে গরু কিনে নিয়ে আসে গাদা কিনে কুকুর কিনে নিয়ে আসে এটা হলো পেঁট আমাদের ব্রজভাষায় বলে পেট গরুর হাট ছাগলের হাট সব হাট হয় ওই হাটে গিয়ে যখন একটা পশুকে তুমি কিনিয়ে চলে এলে ভাগবতে বলছে সেই পশুটাকে তুমি যদি রোদে বেঁধে রাখো খেতে দিলে না পশুটা খেতে দিচ্ছে না ওর কিছু করার নেই তো তুমি নিয়ে এলে ওকে নিয়ে এসে জলও দিলে না খাওয়াও দিলে না জৈষ্ণ মাথে রোদে ওকে বেঁধে রেখেছো ও কিছু ছোট্ট ছট্ট কিছু কিছু বলতে পারছে কেন ও তো তোমার কাছে কেনা তোমার কাছে তো কিনে রেখেছো না আর কিছু করার নেই তো এইটা ভাগবতে বলছেন আমরা গুরু বৈষ্ণবের চরণে বিকৃত হয়ে গেছি আমরা কিন্তু গুরু বৈষ্ণবের চরণে বিক্রি হয়ে গেছি তারপরেও কিন্তু আমরা নিজের স্বতন্ত্রতা বজায় রাখছি তাহলে কী করে ভজন হবে তাহলে বিকৃত পশুর যথা এই উদাহরণটা দিচ্ছেন প্রপাত বলছেন যে যেরকম ধরনের তার প্রবৃত্তি তার সেই অনুপাতে গুরু লাভ হয় সবাই সদগুরু পায় না বহু কপাল গুণে কেউ সদগুরু লাভ করে প্রপাত বারবার বলছেন সেই সদগুরু লাভ করে সেই গুরুদেবের সদগুরুর উপদেশ অর্থাৎ যিনি নিজে মহাভাগবত যিনি নিজে মহাভাগবত তিনি ভাগবত বলতে পারেন কেউ বলতে পারেন ভাগবত দুরকম একটা হচ্ছে গ্রন্থ ভাগবত একটা হচ্ছে ভক্ত তাই এই ভাগবতকে উপলব্ধি করতে পারে ভাগবত বাজারের কেউ পারবে না যত পণ্ডিত পাণ্ডিত হোক কিছু করতে পারবেন এই জন্য ভাগবতের উপলব্ধি যে মহাভাগবত গুরুবৈশবের আছে যিনি চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা ভগবানের সেবায় নিয়োজিত আছেন তিনি ছাড়া আমাকে মায়া থেকে কেউ বাঁচাতে পারবে না আমাকে মায়া থেকে কিছু বা বেশ মোটা খাটা গুরুদেব বিরাট একটা মানে নাম করা বিরাট পৃথিবী জুড়ে নাম কিছু করতে পারবে নাম বাঁচাতে পারবে নিজেই বাঁচতে পারবেন নিজেই বাঁচতে না তো শিষ্যকে কী বাঁচাবে প্রপাত বলছেন তোমাদের সেই জায়গা থেকে হরিকত শুনতে হবে প্রপাত বারবার বলছেন তোমাদের ওই জায়গা থেকে হরিকত শুনতে হবে যিনি নিজে ভাগবত যিনি সর্বস্ব তার ভগবানের চরণে দিয়েছেন যার নিজের বলে কোনো কিছু নাই যিনি চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা ভগবত সেবায় নিয়োজিত আছেন ঠিক সেই জায়গায় তোমাকে আত্মসম্পন্ন করতে হবে আর সেই গুরু থেকে তোমাকে হরিগত শুনতে হবে কিন্তু বর্তমানে সমগ্র জগৎ একটা গোলক ধাঁধায় পড়েছে গোলক সমগ্র জগৎ একটা গোলক ধাঁধা সত্যি কথা কেউ জানতে পারছে না আমরা কালকে আলোচনা প্রসঙ্গে বলেছিলাম যে মায়া কাকে বলে মায়া কি করে জয় করা যায় এ সম্বন্ধে প্রশ্ন করবেন আজকে কে আমাদের রাজা আমাদের যে রাজা আছে বিদেহরাজ তিনি এবার প্রশ্ন করবেন যে কি করে মায়াকে তার আগে কিছু আরেকটু কিছু কথা বলা দরকার যেটা কালকে আমি উচ্চারণ করেছিলাম যে আমাদের এই যে ইন্দ্রিয় গ্রাম যত আমাদের বুদ্ধি যদি বলো মনটা মনটাকে কিন্তু একাদশ ইন্দ্রিয় বলা হয় জানো না এটা জানা নেই ভাগবতে বলছেন আমাদের যে পঞ্চকর্মেন্দ্রীয় এবং জ্ঞানেন্দ্রীয় আছে এ ছাড়া মনকে বলছেন হচ্ছে একাদশ ইন্দ্রিয় ভাগবতে বলা আছে যদিও মনটাকে তুমি দেখতে পাও না যে আগে দেখতে পাই না সেটা কী করে মানবো তুমি তো অনেক কিছু দেখতে পাও না দেখতে পাও কি ভূতপ্রেত থেকে ভূতপেতকে দেখতে পাও ভূতপেদ আছে ভাইরাস ব্যাকটেরিয়া আছে দেখতে পাও কি দেখতে পাও আশীর্বাদ যে গুরু বৈষ্ণব দেয় সেটাকে দেখতে পাও কত কেজি আশীর্বাদ দিল দেখতে পাও অনেক কিছু চোখে দেখা যায় না কি তার মূল্য আছে যেটা জড়জগতের মূর্খ লোকগুলো বিশ্বাস করে না অনেক কিছু আমরা দেখতে পাই না এই জন্য ভাগবতে বলা আছে যে মনো এব কারণ বন্ধন বন্ধনমক্ষয় মনি আমাদের মনটাই হলো আমাদের এই মনটাই হল বন্ধন এবং মুক্তির কারণ কী বলছেন ভাগবত এব মনুস্বানম কারণও বন্ধনমক্ষয় আমাদের মুক্তি এবং বন্ধের জন্য কারণ হলো একজন সেটা হচ্ছে কে আমাদের মন কিন্তু এই মনটাকে দেখতে পাও না এই মনটাকে দেখতে পায় না কিন্তু মনটা হচ্ছে সবচেয়ে বদমাস এর চেয়ে বদমাস কিন্তু কিছু নেই তোকে কিন্তু যদি নিয়ে চলে যা নড়কে ওই মনই নেবে কিন্তু আর কেউ নেবে না আবার ভগবানের কাছে নিয়ে যাবে ওই মনই যেটাকে বলছে মতিম সতীম যচ্ছতি বা সুদেবে ভাগবত বলছে যখন আমাদের সতীম এই যে মতি মন মনকে মনকে সংস্কৃত কী বলে মনকে সংস্কৃত কী মতি বলে তাই তো তোর মতিরতি হোক ভগবান মতি শুদ্ধ ভাষা এই মতিটাকে স্ত্রীলিঙ্গ বলা হয় শব্দের লিঙ্গ আছে তো পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ এই মতিটাকে স্ত্রীলিঙ্গ বলা হয় এই জন্য মতিম সতীম যচ্ছতী বাসুদেব এই সতীমতি যার মতিটা ভগবানের চরণে গুরুবৈষ্ণবের জন্য যায় সে মতি অর্থাৎ সতী যেমন কোনো নোংরাম করে না বোঝা গেল সতী ঠিক সেরকম যে মনটা ভগবান গুরু বৈষ্ণবের চরণে যেতে চায় চাইছে তার বলে সতীমতি যে মনটা কুবিষয়ে যেতে চাইছে এরকম বলছে অসতীমতি বুঝে গেল কি বললাম তাহলে এব মনুস্বানম কারণ বন্ধন মোক্ষয় আবার অন্য জায়গায় বলছেন ভাগবতে যে এই মনটা বন্ধন আর মুক্তির যে কারণ বলা হলো বলছেন সেখানে বলছেন সর্ব এব মনো নিগ্রহ লক্ষণান্তা

দে আর সুইটিং নোর সেভা দে আর যোগী জ্ঞানী দে আর ডুইং জ্ঞানী পিওর জ্ঞানী মে বি সামথিং ডুইং মেন্টালি বাট অল আদার দে লাইক টু সাবমার্জ কিন্তু ইম্পারসোনাল ব্রহ্ম তারা নির্বিশেষ ব্রহ্মেতে মিলে তার স্কি সেবা তো নাই তাদের কাজেই সর্বএব মনোনিগ্রহ লক্ষণান তা যে কোনো ব্যক্তি যে রাস্তায় যা সে যোগী জ্ঞানী যে রাস্তায়ই যাক কর্মযোগ জ্ঞান যোগ ধ্যান যোগ রাজগুহযোগ ভক্তিযোগ হুইচ এবার ওয়ে ইউ লাইক টু প্রসিড দ্য বেসিক ফান্ডামেন্টাল পয়েন্ট ইজ টু গেট কন্ট্রোল ওভার ইউর মাইন্ড দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল থিং তোমাকে যে কোনোভাবেই মনকে আগে জয় করতে হবে নাহলে কিছু হবে না মন জয় করতে না পারলে কিছু হবে না ভজন রাজ্যেতে একটু সুবিধা পাওয়া যায় কেন ভক্তিরাজ্যে গুরু বৈশমের কীপারটা পাওয়া যায় এরা মনকে জয় করা একটু সহজ হয়ে যায় যেটা আমি অনেকবার উচ্চারণ করেছিলাম রজস্তমশ্চ সত্যেই ন সত্যঞ্চ উপশমেই ন চ এ তৎসর্বংম গুরুও ভক্তা পুরুষই অঞ্জসা যান তাই জয় মায়াকে জয় করতে গেলে একমাত্র গুরুচরণের যে তীব্র ভক্তি সদ্গুরুচরণ সে অনায়াস হয় সেই সম্বন্ধে আমি এপর আসবো মায়া কাকে বলে তাহলে সর্ব এব মননিগ্রহ লক্ষ যাই করো প্রথমে তোমার মন তোমার বসে আসছে কি না প্রত্যেকের কাছে আমার অনুরোধ প্রত্যেকে যেন খেয়াল করে নিজের বোধ দুষ্ট মনটাকে দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব প্রতিষ্ঠার তরে নির্জন ঘরে তব হরিনাম কেবল হ্যাঁ প্রভাত বলছে আমি হরিনাম করছি আরে হরিনাম কি সত্যি করছো মানটা চলে গেছে কোথায় মন চলে গেছে অন্য জায়গায় হরিনাম হচ্ছে না এই জন্য বদ্ধজীবকে সেবা করতে হয় সেবা না করলে সেবা করতে করতে হবে এই মন থেকে করে তাহলে কালকে বলা হয়েছিল এই যে মানুষগুলো ভোগের পেছনে দৌড়াচ্ছে ভোগ কী দিয়ে করে বলে ইন্দ্রিয় দ্বারা করে যদি বিচার করে দেখো তোমার যে বিশুদ্ধ আত্মাটা যেটা তোমার যে আত্মাটা আছে যেটা মায়া দিয়ে ঢাকা পড়া রয়েছে সেই আত্মাটাকে যদি খুলে বাইরে রাখো বিশুদ্ধ আত্মা তাহলে কিন্তু সে কোনো ভোগ চাইবে না ইফ আই ক্যান শো ইওর আত্মা পিওর আত্মা আউটসাইড দ্যাট আত্মা ক্যান নেভার ডিম্যান্ড এন এনজয়মেন্ট বিকজ আই টোল্ড আমি বলেছিলাম আত্মা হচ্ছে নিত্য প্রকাশময় নিত্য জ্ঞানময় নিত্য আনন্দময় এগুলো বলেছিলাম সব নিত্য প্রকাশময় নিত্য জ্ঞানময় নিত্য আনন্দময় এগুলো সব আমি বলেছিলাম কিন্তু কেউ খেয়াল করেন তাহলে নিত্য জ্ঞানময় মানে হলো তার মধ্যে জ্ঞান আছে কিন্তু জ্ঞানটা খালি হরিকতার মাধ্যমে প্রকাশ করে দিতে হবে প্রকাশ করতে হবে সে জ্ঞানটা কিন্তু আছে লুকিয়ে আছে যে আমার আর কোনো কর্তব্য নাই আমার অন্য কোনো কর্তব্য নাই আমার একমাত্র আই হ্যাভ দ্য অনলি ডিউটি টু সার্ভ গুরু বৈষ্ণব ভগবান একটাই আমার কর্তব্য আমার দ্বিতীয় কোনো কর্তব্য নয় জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস এটা বলো তাহলে দেখা গেল গুরু গুরুবৈষ্ণবের কৃপাতে এটা হতে পারে হবে না তা নয় হবে হতে পারে হতে পারে এই জন্য বলছি আবার যদি না চায় সেই জন্য স্মরণাগত স্মরণাগত হয়েছিল পোপাদের কাছে অনেকে স্মরণাগত হয়েছিল আমাদের গুরুদেবের কাছে কেশব মানে পরে তারা স্বতন্ত্র হয়ে গেল বদ্ধজীব তাকে আটকানো যাবে না স্বতন্ত্র হয়ে গেল করবে না স্মরণাগত তা কি করবে তুমি তখন তারা আবার পড়ে গেল এই উঠলো উড়ে আবার পড়ে গেল সেটা হতে পারে তাহলে আমাদের ইন্দ্রিয় গ্রামের দ্বারা আমাদের যে ইন্দ্রিয় গ্রাম আছে ইন্দ্রিয় গ্রামের দ্বারা আমাদের ভোগবিলাস সম্পন্ন হয়ে থাকে তাই তো আমাদের ইন্দ্রিয় আমরা ভালো জিনিস চোখ দিয়ে দেখব নোংরা জিনিস কান দিয়ে নোংরা গান শুনবো হ্যাঁ মুখ দিয়ে উল্টোপাল্টা খাবো এরা হাইডেন যা পালো ডিম ক্যাঁকড়া মুখে ঢুকিয়ে দাও চলে যাও হাইডেন এটা গুম উত্তর যায় যে এই জন্য হাইটেন এটা পোশাক প্রসাদ পেতে হয় তার বুদ্ধি বিচার নাই ওই গেল তাদের এইভাবে দেখা যায় যে প্রত্যেকটা ইন্দ্রিয়ের মাধ্যমে এক একটা করে ভোগ নিষ্পন্ন হয় কিন্তু জীবাত্মা একবারও চিন্তা করার চেষ্টা করে না যে এই ইন্দ্রিয় গ্রাম কে দিয়েছে ভগবান দিয়েছে যেটা গর্বস্তুতি আছে জানো মায়ের গর্ভে যখন শিশু থাকে শিশু ভগবানের কাছে প্রার্থনা করে ভগবান এবারের মতো আমাকে ছেড়ে দাও আমি তোমার ভজন করু আর জন্ম হলে যেই মায়া ধরলো আবার ভুলে গেল ভেতরে গর্ভস্থুতি আছে পড়েছ গর্ভস্থুতি ভাগবত আছে গর্ভস্থুতি আছে গর্ভতেই জীব আত্মা প্রার্থনা করছে আমাকে যদি একবার ছেড়ে দেন আপনি এবারের মতো আমি আপনার ভজন করব লাস্টে জন্ম হলো আর ভজনের কথা ভুলেই গেল কে ভগবান রে বাবা আমি মালিক কুসু আরম্ভ করে দিল ভোগ তাহলে ইন্দ্রিয়র দ্বারা যে ভোগগুলো সম্পন্ন হয় পঞ্চকর্মন্দীয় পঞ্চজ্ঞান্দ্রিয় হয়তো সেই পঞ্চকর্মন্দীয় পঞ্চজ্ঞানেন্দ্রীয়র মাধ্যমে যে ভোগগুলো হয় সেগুলো কে দিয়েছে ভগবান দিয়েছে কিন্তু এটা ভুলে যায় যদি আজকে চোখটা না দিত ভগবান আমি কি দেখতে পারতাম যদি ভগবান আমাকে কানটা না দিত আমি কি শুনতে পারতাম যদি আমার কণ্ঠস্বরটা ভগবান বন্ধ করে দিত আমি কি আর কথা বলতে পারতাম কথা বলতে পারতাম না তাহলে এই কথাটাই বুঝে গেল তুমি যে আনন্দ করছো দুজনে মিলে এই আনন্দটা কী করে করছো ভগবান তোমাকে ইন্দ্রিয় দিয়েছিল বলে আনন্দটা করছো কিন্তু বুঝতে পারছো না ভোগ করা উচিত নয় এটা বাস্তব পারছ তালে জন্ম হইল পরিমায়া জালে ঠাকুর লিখেছেন কীর্তনে সুন্দর তখন সব ভুলে গেল এইভাবে দেখা গেল যে ইন্দ্রিয় দ্বারা বাস্তবিকভাবে যদি বিচার করো আমি কালকে সেটা প্রমাণ করেছিলাম ভগবান কিন্তু নিজেই নিজের নিজের সঙ্গে খেলছেন যদি বিচার করে দেখো তত্ত্বের যদি ধারণা থাকে বিচার করে দেখো ভগবান কিন্তু নিজেই খেলছে কিন্তু আমরা আমরা ভোক্তা অভিমান মালিক ভোক্তা আমি ভোক্তা আমি কর্তা এইটা করে আমি নিজে নিজে বন্ধনেতে ফেঁসে গেলাম আর আমার কিছু করার নেই তাহলে এই যে ভোগ পূরণের চেষ্টা করছে ভগবানকে ভুলে গেল সেই সম্বন্ধে গীতাতে একটু আগেই আমি বললাম কি বললাম যে যেহি সংস্পর্শ যা ভোগাহা দুঃখজন এ হতে আদ্যন্তবন্ত কন্তেও নতে রমতে বোধাহা যারা বাস্তবিক বুদ্ধিমান তারা এই ভোগবিলাসের প্রতি জান জানেন এগুলো বন্ধনের কারণ তারা চায় না কাজেই ঋষি যে কথাগুলো বলছেন সেটার মধ্যে কি বলছেন সেটার মধ্যে অনেক কথাই বলছেন গুণৈর গুণানো সভানো আত্ম আত্ম প্রদ্য প্রদিত প্রভু মন্নমান ইদম সৃষ্টম আত্মানম ইহ সাজ্যতে এই জীবাত্মা যখন দেহের মধ্যে প্রবিষ্ট হল পাঞ্চভৌতিক শরীরে প্রবিষ্ট হওয়ার এটা পুরঞ্জনের অপাখ্যান শুনেছ না শোনো নি পুরঞ্জনের উপাখ্যানে খুব সুন্দরভাবে এই কথাটা নারদজি গল্পের মাধ্যমে সুন্দরভাবে বলেছেন এইটাতে কী হলো এই শরীরটা পাঞ্চভৌতিক এর মধ্যে হাত পা ঢুকে পড়লো ঢুকে হলে সব ভালো একটা ফ্রেশ একটা বিল্ডিং পেয়ে গেল আনন্দ এবার থাকবে হাত পা ছড়িয়ে এবার তাই ইন্দ্রিয়গণের দ্বারা ভোগ করছে মন মতি এটা তার সঙ্গে রমণ করছে এই করতে করতে বিরাট বন্ধন বন্ধনে একটা জাল বিস্তার করলো যদি খুব যদি খুব ঠান্ডা মাথায় তোমরা বিচার করো যদি খুব ঠান্ডা মাথায় বিচার করো এই যে একটা এত বড় একটা জাল বিস্তার করলে বন্ধনের একটা জাল ভালো করে ঠান্ডা মাথায় বিস্তার করো বিচার করো এই যে বন্ধনের একটা জাল দ্য নেটওয়ার্ক ইউ আর ইউ আর সেলফ মেকিং হ্যাঁ ইউ আর ইন দ্য ট্র্যাপ অফ দ্যাট জাল নেট নোবডি রেসপন্সিবল ফর দ্যাট কেউ কিন্তু দায়ী নয় তুমি নিজে নিজেই এই জালটা বিস্তার করেছো ভেবে দেখো এই জাল বিস্তার করার পর তুমি এই জালেতে নিজেই ফেসে গেছো আর কাকে দোষ দেবে নিজেই জাল বিস্তার করলো কিন্তু জন্ম থেকে কর্তব্য কি ছিল ইচ্ছা করে সব সংসার বাঁধা নাতি পুতি সব দিয়ে সব বিরাট করে একটা জাল বিস্তার করলো এই জালে ফেঁসে গেল কিছুতেই মানুষগুলোকে বোঝানো যাচ্ছে না কিছুতেই মানুষগুলোকে বোঝানো যাচ্ছে না তারা বেশি বোঝে আরে বোঝানো যাচ্ছে না যে তুমি জলের মধ্যে নিজে জড়িয়ে পড়ছো কেন করছো সমস্ত আমার ক্রিয়া আমার যা কিছু মনোবৃত্তি সব যখন আমি দিয়ে দেবো গুরুদেবের চরণে আমার কিছু থাকে যখন মনটা যদি দিয়ে দিই আর কি থাকল আমরা শরণাগতি মানে বুঝি না মনটাকে দিয়ে দেওয়া আত্মনিবেদন মনটা মনটাই তো দিই না এই এইযোগ কায় কায়মনোবাক্যে প্রণামের কথা বলা আছে কায়মনোবাক্য কিন্তু কেউ তো করে না কায় মনে বাক্যে শরণাগতি মনের কথা অর্থাৎ মনটাকে দিয়েছে আমার মনটা যখন আমার কাছে নাই আমার মনটা যখন গুরুদেবকে দিয়ে দিয়েছি তখন আমার মনে চিন্তা কি আছে আমার মনটা তো গুরুদেবকে দিয়ে দিয়েছি আর তো কোনো চিন্তা কিছু নেই কিন্তু কেউ দেয় না ওই জন্য হয়ও না কিছু ওই ঘষে চলে কিছু করার নেই তাহলে গৃহস্বামী গৃহের মালিক যদি গৃহটার প্রতি উদাসীন থাকে যদি গৃহের মালিক গৃহর প্রতি উদাসীন থাকে সেক্ষেত্রে গৃহের মধ্যে মাকড়সা টিকটিকি আর সব বিস্তার করে ঘুরকে নোংরা করে দেবে চারিদিক কিন্তু গৃহের মালিক যদি সাবধান থাকে আমি একটাও পোকা ঢুকতে দেবো না তার কী করে ঢুকবে ঢুকতে পারবে না সেই ঠিক সেই রকম গৃহের স্বামী গৃহস্বামী বলতে কথাটা মানে বুঝলো না গিয়ে সময় আমার ভেতরে যে জীবাত্মাটা আছে আর এই যে শরীর এই যে শরীর পার্থ ক্ষেত্র এর কয় এই শরীরটাকে বলে ক্ষেত্র আচ্ছা এটা এটা একটা মন্দির শরীরটা মন্দির কিন্তু এই শরীরটা একটা মন্দির এর নবদ আছে নটা দ্বার হিসাব করে দেখুন কুনে দেখুন গুনে দেখুন নটা এই যে দুটো কান দুটো চোখ দুটো নাকের দুটো মুখ পায়ু উপস্থ সব নিয়ে কিন্তু সব কিন্তু নবদ্বার নবদ্বারে পুরে দেহি দেহি অর্থাৎ দেহদারি জীব এই নটা গেট সম্পন্ন নটা নবদ্বার এটা পরমাত্মা যেহেতু রয়েছে এই শরীরটাকে ভক্তরা মন্দির মনে করে শরীরটা দিয়ে যখন ভোগ করে না সেরকম অত্যাচারও করেন কত ভক্তের বিচার কী শরীরটা যখন যুক্ত বৈরাগ্য করতে হবে আমি ভোগও করব না ত্যাগও করব না কিন্তু জগতের কোনো লোক এই কথাটা বোঝে না তারা ভোগ বা ত্যাগ দুটোর মধ্যে একটা করবে হয় ভোগ করবে হয় না ত্যাগ করবে দেখাবে বাহাদুর দেখাবে কিন্তু আমাদের বৈষ্ণব জগতের বিচার কি ভোগ বা ত্যাগ দুটোর একটাও নয় ভোগও করবে না ভোগ কি করবে ভোগ তোমার তো কিছু নয় আর ত্যাগ করবে যদি বলে কি ত্যাগ করবে তোমার কিছু থাকলে তো তুমি ত্যাগ করবে তোমার দেহটাও তোমার নয় তোমার মনটাও তোমার নয় তোমার বুদ্ধিটাও তাহলে কী বলেন মনটা আমার নয় না মনটাও তোমার নয় বুদ্ধিটাও তোর নয় মনটা কিছুই তোর নয় কেন এটা তো প্রকৃতি ভগবান তো বলে দিয়েছে গীতাতে বলেনি আগেও তো বলেছি ভূমি রাপ অনলো হ্যাঁ বায়ু মন বুদ্ধি রেবচ অহংকার ইতিহাম্মে প্রকৃতি তোর যে অহংকারটা এটা প্রকৃতি যে মনটা প্রকৃতির বুদ্ধিটা প্রকৃতি সব প্রকৃতি তোর কিছুই নেই এমনকি শরীরটাও তোর নয় শরীরটাও তো আমার নয় তাহলে কী দিও কী চালে ভগবানকে দেবে যেমন শরীরটাই আমার নয় মন বুদ্ধি কিছুই আমার নয় তাহলে ভগবানকে আমি কী দিতে পারি দিতে পারি কিছুই দিও গঙ্গা জল দেবে আরে গঙ্গার জলটাও তো ভগবানের গাছের ফুলটা দেবে ও ভগবান ফলটা দেবে ভগবানে কি দেবে তাহলে কিছুই দেবে একমাত্র দেওয়ার মতো জিনিস আছে নিজের নিজেকে সমর্পণ করা যেটা নিজেকে সমর্পণ সেই জন্য শুদ্ধ গুরু বৈষ্ণব কখনো দল দেখেন না আমার দলেতে কলাক লোক হয়েছে কতগুলো বাঁদর হলো এটা দেখেন শুদ্ধ গুরু বৈষ্ণব কখনোই দলভারি করেন না বোঝা গেল শুদ্ধ বৈষ্ণব যেমন গুরুপাত্র তো দীক্ষা দিতে চায়নি দিদি দিদি তিনি মন্দির করতে চাননি তিনি বারবার বলছেন মন্দির করলেই ঝামেলা হবে আমি দেখেছি মন্দির কর ভজন করো আমি হরিকথা বলছি তোমরা শোনো আচরণ কর কেউ শুনলো না মন্দির করলে সুবিধা হয় আমার মন্দির করলে সুবিধা হয় তিনি জানেন মন্দির করলেই আমার তোমার আসবেই আসবে বদ্ধজীব আমাদের মন্দির এটা ব্যক্তিগত তোমাদের মন্দির তোমরা নাও কি করবে গুরু পার্থ পদ্ম এই জন্য বলছেন বারবার যে এই যে বদ্ধজীব এদেরকে ভজন করার জন্য তিনি বলতেন যে ভজন করার ইচ্ছাটা কার আছে তিনি দীক্ষা দিতে চাইলি শেষ বয়স পর্যন্ত একেবারে তখনও পর্যন্ত কেনারাম বোধ হয় লাস্ট ওই মেদিনাপুরের কেনারাম এ হরিনাম নিয়ে কেউ কে দেবেন না আমি দেব না তারপর লাস্টে জোর জবরস্তি করতে করতে লাস্টে দেখছে না আমার কথা শুনছে না তাহলে এখন তোরা যখন বলবি আমি দিয়ে দেবো আমার কথা মানছে না তুমি যদি বেছে বেছে দিতেন তুমি দিতে চাইতেন না ভজন করবে কে ভাজ তো কেউ করবে না তা দীক্ষা দিয়ে কী করব আমি তো মরবো নাকি ফার্স্ট অফ অল গুরুপাদ পদ্ম পয়েন্ট ইজ দেয়ার গুরুপদ নেভার ওয়ানটে টু গিভ ইনিশিয়েশন টু এনব নো বডি ক্যান ডু বাজন ইফ সাম বডি ডুইং ক্যান গিভ বাট নো বডি ইফ টুডে ডুইং টুমোরো ক্যান থ্রো মুশকিল ব্যাপার তখন তো গুরুদেবকে ভুগতে হবে না গুরুদেব উইল হ্যাভ টু সাফার ইভেন ডিসাইপল ডুইং সামথিং রং বিগ প্রবলেম স সেই জন্য তিনি দীক্ষাও দিতে চাইতেন কোনো রকমভাবে গুরু হতে চাইতেন না কিন্তু এই কপাল কি করা যাবে করার কিছু নেই তাহলে মেন বিচারটা হলো ইন্দ্রিয়র দ্বারা এই যে ভোগের চেষ্টা করে যেখানে মন বুদ্ধি চিত্ত অহংকার থেকে কিছুই আমার নয় খালি আত্মাটাকে আমি দিতে পারি আমার ভেতরে যে আত্মাটা আছে আত্মনিবেদন আত্মনিবেদন হলে আত্মনিবেদন তুয়া পদে করি আত্মনিবেদন তুয়া পদে করি হইনু পরম সুখী হ্যাঁ দুঃখানো হ্যাঁ দুঃখ দূরে গেল চিন্তা না রইল চৌদিকে আনন্দে হেরি যতক্ষণ আত্মনিবেদন করতে পারে না জীব ততক্ষণ দুঃখী থাকে তার বিভিন্ন কামনা বাসনা বিভিন্ন অন্নবিলাস থাকে হয় না সুখী হতে পারে কিন্তু একটা সাধুর দিকে তাকালে বোঝা যাবে সবসময় আনন্দে আছে কি করে এটা হয় তার জীবনে এত অত্যাচার করছে লোকে তার কোনো দুঃখ নেই দুঃখ কোনো স্পর্শই করতে পারে কেন বলে ও তো জানে ও তো জানে তো ওই জন্য দুঃখ হয় না আনন্দে রয়েছে হরিনাম করছে তোমার ঘুরতে আনন্দে কিছু করে যে পারে করুক তো এই যে কথাটা তাহলে পঞ্চকর্মেন্দ্রীয় পঞ্চজ্ঞানেন্দ্রীয় এবং মনের দ্বারা মনের দ্বারা বললাম কেন মনটাকে প্রথমে বলার দরকার ছিল আমাদের মনের কথাটা আগে বলার দরকার ছিল কারণ অম্বরীশ মহারাজের ক্ষেত্রে প্রথমেই মনের কথা বলা হয়েছে মারা সবই মনকৃষ্ণ পদার বিন্দয়োর বা চাংশি বৈকুণ্ঠ গুণান বর্ণনে হ্যাঁ করৌতন মন্দির অমার্জনা দিছু সুতিম চকারচ্যুত সৎকথোদয়ী মুকুন্দ লিঙ্গালয় দর্শনে তৎ ভিত্ত গাত্পর্শে অঙ্গ বিভিন্ন রকম তাহলে অম্বরীশ মহারাজের কথা বলতে গিয়ে প্রথমেই মনের কথা বলা কেন যে যে মনটা আমার সঙ্গে সহযোগিতা না করে তাহলে আমার কোনো ইন্দ্রিয়ের কাজ হবে না হবে কি কোনো লোক যখন কোনো লোক যখন কোমা স্টেটে থাকে কোমা জানো কোমা জানো না অজ্ঞান পড়ে রয়েছে কোমা স্টেট বেঁচে রয়েছে কিন্তু কোমা স্ট্রেট কোনো মানুষ যখন কোমা স্টেটে থাকে তখন তার কি করে ইন্ডিয়ার দ্বারা সে কিছু জানে না কোনো মানুষ যখন করে ক্রিয়াকর্ম করে তার মন অবশ্য সহযোগ করে করে কি না মন যদি সহযোগ না করে হাতের দ্বারা ক্রিয়াকর্ম বেকার হয়ে যাবে মুখের দ্বারা কথা বলা বেকার কানের দ্বারা শোনা সব বেকার চোখের দ্বারা কেন মন যদি সাফর না করে হবে মনই তো পালের গোদা মন যখন সহায়তা করবে তখনই আমার ইন্দ্রিয় কাজ করতে পারবে বা ইন্দ্রিয়ের কাজগুলো যে সার্থক হবে নাহলে হবে না কিন্তু এখানে বলছেন গৃহস্বামী আমি কাকে বললাম একটু আগে যে বললাম গৃহস্বামী যদি অসাবধান থাকে তাহলে তার ভেতরে বিভিন্ন রকম অনর্থ সৃষ্টি হয় এই গৃহস্বামীটাকে জীবাত্মা ওই যে জীবাত্মা দেহের ভেতরে রয়েছে এইটা গৃহ নবদ্বার এইটার গৃহস্বামী মা স্বামী মানে ও মালিক হয়ে রয়েছে না নিজেকে মালিক হয়ে আমার শরীর ভালো নেই আমার বলছে সেই জন্য ও মালিক ওই জন্য গৃহস্বামী যখন এই শরীর এবং ইন্দ্রিয়ের ব্যাপারে উদাসীন থাকবে ভালো করে খেয়াল করতে হবে যখন গৃহস্বামী যখন গৃহস্বামী এই ইন্দ্রিয় এই যে গৃহস্বামী শরীরের যে মালিক ভেতর রয়েছে যার জন্য শরীরটা চলছে যখন গৃহস্বামী উদাসীন থাকবে আমার ইন্দ্রিয়গ্রাম কি চায় না চায় কোনো বিপরে কোনো মাথা কামাছে তখন ইন্দ্রিয়্রাম কি দেখবে বলে তো গৃহস্বামী উদাসীন আছে আমি যা খুশি করি গৃহস্বামী তো উদাসীন আমি যা খুশি করি কিন্তু গৃহস্বামী যদি সজাগ থাকে গৃহস্বামী সজাগ থাকে চোর ঢুকতে পারে কি ভাগবতে এই উদাহরণ রয়েছে ভাগবতে এই উদাহরণ রয়েছে গৃহস্বামী যদি সজাগ থাকে তাহলে গৃহ ভেতরে চোর কী করে ঢুকবে চোর তখনই ঢুকবে যখন গৃহস্বামী উদাসীন রয়েছে বা ঘুমিয়ে রয়েছে অচেতন তাহলে আমরা যখনই আমরা উদাসীন থাকব আমাদের ইন্দ্রিয় দুষ্টমন দুষ্টমন তুমি কিসের বৈষ্ণব প্রতিষ্ঠার তরে নির্জনের ঘরে তব হরিনাম কেবল কৈতব তাহলে আমি হরিনাম খুঁজে আর তাহলে কি বলছেন মন। তাহলে গৃহস্বামী উদাসীন থাকলে পরে যেমন চোর ঢোকে সেরকম আমরা আমাদের এই শরীর এবং মন সম্বন্ধে যত যত উদাসীন থাকব তত ইন্দ্রিয়ের অনর্থকারী যে বিষয়গুলো সব ঢুকে পড়বে ঢুকে পেলে আমাকে দুঃখের সাগরে ভাসিয়ে দেবে দুঃখের সাগরে দুঃখে দুঃখে নয় দুঃখের সাগরে এই সাগরের মধ্যে ভাসিয়ে দেবে কিচ্ছু করার নেই কাজেই বাস্তবিক বিচারে দেখা যায় জীবাত্মার ভোগের কোনো অধিকারী নাই যা কিছু মালিক হলো ভগবান অনন্ত ব্রহ্মাণ্ডের তিনিই ভোগ করছেন বিভিন্ন শরীরের মধ্যে প্রবিষ্ট হয়ে বিভিন্ন শরীরের মধ্যে প্রবিষ্ট হয়ে এই অধ্যয় জ্ঞান তত্ত্ব এই অধ্যয় জ্ঞান তত্ত্ব বিভিন্ন শরীরের মধ্যে প্রবিষ্ট হয়ে বিভিন্ন শরীরের মাধ্যমে শব্দ শব্দস্পর্শ নিজেই নিজের সঙ্গে খেলা করছেন আমরা ভোক্তা হতে পারি না কুকুরের পেটে ঘি সহ্য হয় না পুকুরের পেটে ঘি সহ্য হয় কিন্তু আমরাই ভোগ করবার জন্য ব্যস্ত ভোগ সহ্য হচ্ছে না লাস্টে মারা যাচ্ছে এইরকম হয় নরকে চলে যাচ্ছে কিছু করার নেই তাহলেই বলছেন বলছেন আমি আগেও বললাম এইভাবে বদ্ধ জীব বিথা বিথা কোনো কারণ নেই কোনো কারণ নেই বেকার এই এই জীবগুলো নিজে নিজে বন্ধনে স্বীকার করছে কোনো কারণ নেই জীবাত্মার কিন্তু বন্ধন নেই জীবাত্মার কোনো বন্ধনই নেই চিরকাল মুক্ত কেদই এই বন্ধন আছে ইচ্ছে করে বন্ধন আছে এই যে হচ্ছে গুণৈর গুণান স্বভুঞ্জান তৈ প্রভু হ্যাঁ মনমান ইদম শ্রেষ্ঠম আত্মানম ইহ সাজ্যতে ইচ্ছে করে ভোগবৃত্তি ভোগের বাসনা নিয়ে শরীরে ইচ্ছা করে বন্ধন শেখে নিজে নিজে ও নিজে নিজে জেলখানে ঢুকে পড়ল কেউ কিছু করেনি এই বলছি নিজেই বন্ধনে স্বীকার করল ওই কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ অতএব মায়াতারে দেয় সংসার কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ অতএব মায়াতারে দেয় সংসার কিছু করার নিজেই সংসার দুঃখে পড়ছে এবার বলছেন কর্মনি কর্মভন সনিমিত্তানি দেওয়ভৃত দেহভৃৎ তত্তৎকর্মফল গৃণন সুখে তরম কি বলছেন এইভাবে কর্মজাল বিস্তার করবে কর্মকাণ্ড 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 ইজ নাথিং বাট এ নেটওয়ার্ক ইন হুইচ ইউ আর গোয়িং টু পুট ইউর সেল তাহলে কর্মানি কর্মভীর করবান কর্মের দ্বারা এই কর্মের কাণ্ড কর্মানি কর্ম করতে করতে কর্মভীর কর্মের দ্বারা সব নিমিত্তানি দেহভীর নিজেই 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 নে নিজেই নিজের জন্মের জন্য আর একটা জন্ম আর একটা জন্ম আরেকটা নিজেই নিজের জন্মের জন্য দায়ী কেউ দায়ী না নিজেই নিজের নিজেই নিজের জন এই যে বন্ধন এই জন্য দায় নিজেই কিছু করার নেই এই জন্য বলছেন কর্মানি কর্মভি করবান দেহভৃত দেহদারী জীব এই কর্মের দ্বারা কর্ম বিস্তার করতে করতে নিজেই নিজে জালেতে ফেসে যাচ্ছে কর্মানি কর্মভি করবান কর্ম করতে করতে আনি দেহভৃত তত্তৎ কর্মফল ঘৃণন ওই কর্মের ফলগুলো গ্রহণ করতে করতে নিজেই বন্ধন গ্রৃণন ভ্রমতীয় সুখের কখনো কখনও কখনো দুঃখ এই কখনো কভু প্রজা কভু রাজা এইভাবে কবি কীট পতঙ্গ যেটা আমাদের চৈতন্য চৈত্যিত বলা আছে চৈতন্য চৈত্যিত বলা আছে এইভাবে ইথম এইভাবে কর্মগতির গচ্ছন এইভাবে কর্মগতির একটা প্রবাহ চলছে বহব অব হ্যাঁ বহব আ ভূত সংক্লবাদ আ ভূত সংক্লবাদ স্বর্গ প্রলয়া প্রলয় প্রলয় উষ্ণতে অবশ এইভাবে অনন্তকাল এই যে সৃষ্টি চলছে কখনো সৃষ্টি হচ্ছে কখনো ধ্বংস হচ্ছে ইত্যম কর্মগতির গচ্ছন কর্মগতির কর্মগতির প্রবাহে কর্মগতির প্রবাহে যেটা কীর্তনতে বলছে একটু আগে বললাম যেটা কীর্তনতে বলছে না একটু আগে বললাম কর্ম অনাদি কর্মফলে হ্যাঁ পরিভবার নবজলে তরিবারে না দেখি উপায় এইটা হচ্ছে তাহলে ইথম কর্মগতির গচ্ছ না এই কর্মের গতির প্রবাহে পরে অনন্তকাল ধরে জীব চলতে চাচ্ছে কেউ মাথায় ঢুকছে না কেউ মাথা ঘামাচ্ছে না এ গল্প শুনছে কেউ মাথাটা ঘামাচ্ছে না সত্যি কথা কী হচ্ছে এইরকম হচ্ছে শ্রোতা কিচ্ছু করার নেই হ্যাঁ বলছেন ইত্যম কর্মগতির গচ্ছন বহব বহব অভদ্র বহাব মান অনেক অমঙ্গল বরণ করছে আর আভূত সংবাদ সৃষ্টি স্মৃতি প্রলয়ের এর মধ্যে চলছে আভূত আভূত সংবাদ স্বর্গ প্রলয়েও অশে অবশ্য এই কুষ্ট কষ্ট দুঃখ ভোগ করে যাচ্ছে কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই এমনকি কালকে বলা হয়েছিল যে নরকের মধ্যে নরকের মধ্যে যে ভোগগুলো আছে কালকে ব্যাখ্যা করা হয়েছিল নরকেও কিন্তু ভোগ আছে এই নরকের ভোগগুলোকেও বলছে ভালো নরকে পড়ে গেছে মরেকের ভোগ ওটা বলছে ভালো কালকে উদাহরণ দিল কালকে যেমন ইন্দ্রের উদাহরণটা দেওয়ার তো এইভাবে যেখানে রয়েছে দেখলে অবাক হয়ে যাবে কোনো রাস্তা নেই ফুটপাথের মধ্যে রয়েছে ওখানেই বাচ্চা যে জন্ম হচ্ছে পালন হচ্ছে ওখানে সব আনন্দে রয়েছে ওইটি ওদের আনন্দ ওখান থেকে ঘুরিয়ে নিজে মঠে বান না না ওখানে গিয়ে কী করুক ওখানে যাবে না তবু ওইখানে থাকবে কাজেই নরক নরকেও তাদের ভাল লাগে কিচ্ছু করার নেই একটা পৌপাত গল্প বলতেন কী বলে রাজহংস হ্যাঁ এদের সঙ্গে বন্ধুত্ব হয়েছে হ্যাঁ রাজহংস ওদেরকে বলছে ভাই এখানে না থেকে মানুষ সরোবরে চলো ওখানে ভালো থাকি আমার উঠতে উঠতে এসেছি এখানে তোমাদের দেখলাম নাবলা বলছে আমার সঙ্গে চলো মান মানস সরোবর চলো মানুষ সরোবর সেটা আবার কোথায় হিমালয় সেখানে খুব ভালো বিরাজ চারিদিকে সুন্দর জল পরিবেশ এত সুন্দর কোনো বলে ওখানে কি গুগলি পাওয়া যায় ওখানে গুগলি গুগলি পাওয়া যায় না ওখানে পথের মিলাল খাই আমরা বল তাহলে আমরা যাব। না ওখানে গুগলি পাওয়া যায় না ওরা কি কী খাব যাবে না এই হলো কথা সুয়র যেন ওই সুরজ ওই জীবাত্মা কিন্তু যেটা আমাদের ভেতর রয়েছে যে যে জীবাত্মাটা আমাদের ভেতর ওই কিন্তু রয়েছে ওর কর্ম বলে সুয়োর হয়েছে এ কেন আমাদের ভাগবতে বলা আছে কোনো প্রাণীকে কষ্ট দেবে না কেন ওই একই ভগবান নিজে বলছেন ভগবান নিজে বলছেন অন্য প্রাণীর দেহে এটাও তো আমি আছি ভগবান এই আমাদের আসবে পরে আসবে ভগবান স্পিকিং ইন এনি জিভা আই এম সিটিং সো ইফ ইউ বি পানিশমেন্ট অর টর্চার এনি জিভা ইটস গিভিং পানিশমেন্ট টু মি কোনো জীবকে পানিশ কষ্ট দিলে ওটা আমাকে কষ্ট দেয় ভগবান নিজে বলছে কাজেই যেটা আমার চোখে শুয়োর বা সুয়োরের বাচ্চা কিন্তু সেটাও তো ওই একই ওর ভেতর সেই আত্মাই রয়েছে আত্মাটাও তো সেইটি কিন্তু আমরা বুঝতে পারছি না এটা বুঝতে পারছি না কিন্তু আমারই কোন জন্মে হয়তো আমি শুয়োর ছিলাম বাদ ছিলাম কেউ কেউ জানে না এখন মানুষ হয়েছি মানুষ হয়ে এবার আর আরও বেশি করে বাঁধরামও করছি ঘুরতে ঘুরতে তো মানুষ হয়েছে চৌদ্দ চুরাশি লক্ষ জনই ভ্রমণ করতে করতে আজকেই মানুষের জন্ম হয়েছে চুরাশি লক্ষ পরের সপ্তাহে আমি আলোচনা করব এইভাবে চুরাশি লক্ষ জন জলযান অবলক্ষণী হ্যাঁ সাবরাব লক্ষতি এই করতে করতে সব এই করতে করতে চুরাশি লক্ষ জনে ভ্রমণ করতে এখন আমি জন্ম লাভ করেছি আবার জন্মের মধ্যে আবার এমন ঘরে জন্মেছি যেখানে হরিভজন করার সুযোগ আছে আবার এমন গুরু লাভ করেছি এমনভাবে নবদ্বীপের স্থান পেয়েছি আর কি চাই কি চাই এরপর এরপরেও তো লোকে টাকা পয়সা কামিনী কাঞ্চন চাইছে যে আমাকে গুরুদেব বড় কৃপা করি গৌর বন মাঝে গোদ্রুমে দিয়েছে এটা কেউ মনে করছে কি ওই কীর্তনই করে মনে কেউ করে না মুখেই কীর্তন করে মনে অনুভব নেই তো যে আমাকে কৃপা করে গুরুদেব এই গদ্রুমের স্থান দিয়েছে আর গুরুদেব বড় কৃপা করি গৌরবন মাঝে গোদ্রুমে দিয়েছ স্থান আজ্ঞা দিলাম এই ব্রজে বসি হরিনাম কর গান আমি বাঁদরামো করছি কে কি করবে শাস্তে বলছে তোমাকে এই সার্থক তোমার জীবন এই গদ্রুমে হচ্ছে কীর্তনাখ্যা ভক্তি এখানে করো না বাঁদরামো করব আমি করো কে কে বাঁচাবে আমাকে আমি যদি প্রতিজ্ঞা করি আমি মরবই মরব তোমার বাবার কি তা আমার বাবার কি সত্যি তো তাই তা আমার তো বাঁচাবার কোনো রাস্তা নেই কেউ শুনবেন না কথা যা আর কিছু করার নেই তাহলে বলছে যে কিভাবে এবার পরবর্তী সময়ে বলছেন এই মায়ার কথা বলতে বলতে মায়া থেকে কি করে বাঁচা যায় সেটা পরবর্তী যে আমার আছে এটা হচ্ছে কবির হবে এটা হচ্ছে অন্তরিক্ষ বলছেন এবার প্রবুদ্ধ প্রবুদ্ধ দেরি আছে প্রবুদ্ধ বলবেন তার আগে আমাদের সৃষ্টির ব্যাপারে কিছু আলোচনা করার কথা আমি কালকে বলেছিলাম সৃষ্টি কিভাবে হয় আর সৃষ্টি কীভাবে ধ্বংস হয় এটা একটা মোটামুটি একটা প্রিলিমিনারি একটা আলোচনা একটা হওয়া দরকার যদি সৃষ্টি কি করে হয় আর সৃষ্টি ধ্বংস হয় এটা না বুঝি তাহলে এর যেরকম বাঁচাল আছে ওরকম বাঁচাল থাকবো সৃষ্টি হয় কিভাবে আমি বলেছিলাম কি যে ভগবান কারণ নব সাহিত্যে আছেন তার নিঃশ্বাসের সঙ্গে সৃষ্টি বেরোয় প্রশ্বাসের সঙ্গে ভেতরে যায় কথা বুঝে গেল যখন সৃষ্টি করবেন যখন ভগবান সৃষ্টি করবেন সেই সময়তে যখন কোনো কিছু থাকে না এটা যে সৃষ্টির কথা আমি বললাম এটা কল্পে কল্পে আর যেটা আমি বললাম একেবারে শেষ হয়ে যাবে লয় পাপ্তপের সৃষ্টি সৃষ্টি কিন্তু অনেক রকম সৃষ্টি একরকম না নিত্য প্রলয় নিত্য নৈমিত্তিক প্রলয় প্রাকৃতিক প্রলয় অনেক রকম প্রলয় আছে যে প্রলয়তে কিছু থাকে না যে প্রলয়তে কিছু থাকে না এমন এমনকি মায়াদেবী তাকেও দেখা যায় না মায়াদেবী এবার লীন হয়ে থাকেন বোঝা গেল কোনো জীব নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই আর প্রলয়কালে একমাত্র ভগবান এই যে বলে নিজে কারণ সাই ভগবান স্বয়ংকর রয়েছে যোগ নিদ্রা অবলম্বন করে সহ এবার প্রশ্ন হল যখন সৃষ্টির সময় আসবে তখন যখন সৃষ্টির সময় আসবে তখন ভগবান নিজের সৃষ্টির জন্য চোখ খুলবেন চোখ খুলবেন তো ভগবান চোখ খুলবেন চোখ খোলার সঙ্গে সঙ্গে ভগবান কোথায় তাকান প্রকৃতির দিকে তাকান একটা কথা কৃষ্ণদাস কবিরাজ স্বামী লিখেছেন সেটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে প্রকৃতি কখনো কারণ বাড়িকে স্পর্শ করতে পারে না কেউ কি পড়েছে সেই কেউ পড়েনি কে পড়েছে ভালো করে মন ঠান্ডা করে কেউ গুরু বসে আর কথা পড়েছে কি পড়ে ওই ধত মাত করে গেল বুঝলে কথাটা এই ব্রহ্মসঙ্গীতা ব্যাখ্যা করতে কত টাইম লাগছে এক একটা শ্লোকের হিন্দিতে ব্রহ্মসঙ্গীতটা যে এত গুরুত্বপূর্ণ গভীর রহস্য এক একটা শ্লোক তিন সপ্তাহ যাচ্ছে মানে শনিবার ও বর বলি আর কি তো গভীর রহস্য যে অনুবাদ করে আবার যা আমি ইংরেজিতে বললে ও বা হিন্দিতে হিন্দি বললে ও ইংরেজি বলছে মহারাজ আমার নিজেই বুঝতে অসুবিধা হচ্ছে কি গভীর রহস্য এগুলো বাপ রে বাপ গম্ভীর বিষয় কিন্তু কিফা হলে বোঝা যায় কিফা পেলে বোঝা যায় তাহলে এই যে মহাবিষ্ণু এখন চোখ খুলল চোখ খুলেই তিনি কি করলেন প্রকৃতির দিকে তাকালেন প্রকৃতি কারণবাড়িকে স্পর্শ করতে পারে না প্রকৃতির কারণ বাড়ি চিন্ময় হয় বাড়ি তো চিন্ময় আর প্রকৃতি তো জড়া প্রকৃতিকে প্রকৃতিকে জড়া মনে হয় না কেন মনে হয় না কেন আত্মাগুলো এর মধ্যে রয়েছে যত পূর্বকল্পের আত্মাগুলো প্রকৃতির গর্বে রয়েছে এবার প্রকৃতির সঙ্গে সংসবে রয়েছে কথাটা আমার মানেটা বুঝবার অনেক দেরি আছে বুঝতে হ্যাঁ বলে দিলেই হবে না আমি বলতে চাইছি আমার কাছে একটা লৌহ খণ্ড আছে লোহার একটা ডা আই হ্যাভ ওয়ান আয়রন পিস একটা আয়রনের একটা রড আছে আমি রডটাকে আগুনে দিয়ে দিলাম বুঝিয়েছিস কি বললাম একটা লোহার রড আছে লোহার আগুনে দিয়ে দিলাম আগুনে অনেকক্ষণ থাকার ফলে কি হবে ওটা আগুনে সাত ধর্ম হবে আরে বাবা কেউ কিছু বোঝেও না আগুনের তদাত্ম পাততে হবে অর্থাৎ আগুনের যা ধর্ম ওর মতো যাবে কিন্তু আসলে কিন্তু আগুন নেই লোহার ভেতরে আগুন ছিল না কিন্তু এখন বর্তমানে আগুনের ধর্মটা লোহার ভেতরে গেছে বোঝা গেল কী বলল তাহলে লোহা এখন কালো দেখতে ছিল এখন সোনার মতো বরণ হয়ে গেছে আর তো কালো নেই আছে কি কালো আর কালো কোথায় চলে গেছে এবার আগুন ঢুকেছে ঢুকে এবার চকচক হচ্ছে একবার সুন্দর সোনার মতো দেখতে হয়ে গেছে এবার মহাপ্রভু এই উদাহরণটা দিচ্ছেন মহাপ্রভু ঠিক এই উদাহরণটা দিচ্ছেন যে লৌহ খণ্ড যেমন আগুনে থাকলে বলেন যা তদাত্মতা প্রাপ্ত হয় ঠিক সেই রকম আমাদের এই শরীরের সঙ্গে কোনো সম্বন্ধ নেই তুমি বিশ্বাস করো আর না করো আমি শপথ নিয়ে বলছি এই শরীরের সঙ্গে আমাদের কোনো সম্মত এটা বেকার আমি নিজের শরীরটাকে কাঁচা গালাগাল দিই তুমি জানো না একা একা আমাকে যখন যেতে হয় বিভিন্ন ভজন করতে করতে যেতে হবে আমি নিজে গালাগাল দিই আমার সব আমার ভালো লাগে না এর শরীরটা হ্যাঁ আমাকে যেতে হচ্ছে ভজন ছেড়ে এই অনুভবটা হওয়া দরকার অর্থাৎ এই শরীরটা হলো পঞ্চ পাঞ্চভৌতিক এটা ক্ষিতি অপর তেজমরুৎ বোম দিয়ে কিন্তু এই শরীরটার মধ্যে যেহেতু আত্মা রয়েছে খালো করে খেয়াল করতে হবে খালি হ্যাঁ বললে হবে না এই শরীরটা জড়ো শরীরের ভেতরে এটা রক্ত মাংস পুঁজ অর্থাৎ অপর তেজমরুদ বোম এছাড়া কিছু নেই কিন্তু কিন্তু এই শরীরটার ভেতরে যেহেতু আত্মাটা রয়েছে জীবাত্মা রয়েছে আর জীবাত্মা থাকলে পরমাত্মাও থাকবে ওই জীবাত্মা পরমাত্মা থাকার ফলে যেহেতু জীব ইচ্ছা ইচ্ছাশক্তি আছে জ্ঞান হ্যাঁ তাই বললাম প্রকাশময় জ্ঞানময় আনন্দময় সব কিছু আছে তাহলে এটা চেতন ধর্ম ওই যে চেতন আত্মাটা শরীরের ভেতরে আছে সেই শরীরের ভেতরে আত্মাটা থাকবার জন্য তার যে একটা ইনফ্লুয়েন্স আছে কথাটা বোঝে কারণ যেমন আগুন থাকলে পরে আগুনের সবসময় লোহাটা লাল হল ঠিক সেরকম এই আত্মাটা শরীরের ভেতরে আছে বলে আমি যে হাত পা নাড়ছি আমার বুদ্ধি জ্ঞান এগুলো সব চলছে এই আত্মাটা রয়েছে বলে সিন্স আত্মা ইজ দে আত্মা হ্যাজ সাম ইনফ্লুয়েন্স প্রকাশময় আত্মা যখন কোনো শরীরের মধ্যে প্রবেশ করবে আত্মার একটা ইনফ্লুয়েন্স আছে একটা প্রভাব আছে প্রকাশ আছে এই প্রকাশটা আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার আঙুল সব সব জায়গায় সঞ্চারিত ওই যে আত্মাটা ওই যে আছে চেতন আত্মা আত্মাটা থাকার জন্য তার যে একটা প্রভাব যেমন আগুন থাকলে পাশে থাকলে একটা আঁচ লাগবে গরম লাগে না আগুন থাকলে কী কী পায় ওয়েন ওয়েন দেয়ার ইজ ফায়ার আই ক্যান গেট হিট আই ক্যান গেট লাইট আই ক্যান কুক হিট ডিফারেন্ট কাইন্ড অফ ফ্যাসিলিটি আই ক্যান গেট আগুন যখন থাকে আগুনের থেকে আমি তাপ পাব আগুনের থেকে রান্না করতে পারবো আগুনের থেকে আলো পাবো কত রকম কিছু ঠিক সেই রকমভাবে বোঝা গেল আত্মাটা যেহেতু শরীর হতো রয়েছে আত্মাটা থাকার জন্য তার যে একটা ইনফ্লুয়েন্স আছে প্রভাব আছে সেই প্রভাবটা সরাসরি প্রত্যেক জায়গা বুঝে গেল তাহলে আত্মাটা কিন্তু এইটুকু ছোট্ট সামান্য চোখেই দেখা যায় না তার প্রভাবে এই শরীর চলছে কেউ বলছে আমি মেয়ে ছেলে কেউ বলছে ব্যাটা ছেলে কেউ বলছে আমি রাজা কেউ বলছে প্রজা কেউ বলছে আমি পুলিশ কিচ্ছু নয় পরিচয় এটা নয় পরিচয় হলে আত্মা আমার শরীরের সঙ্গে কোনো সম্বন্ধ নেই 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 কিন্তু আমি শরীরের সঙ্গে সম্বন্ধ করতে বাধ্য হয়েছি যে তোমার কর্মফল শরীরের সঙ্গে সম্বন্ধ এই শরীর কী কী হবে কে কী সম্বন্ধ আছে তুই শরীর ফেলে দিলে কি এই শরীর টার পাবে আবার অন্য শরীর ধরত এটা কিন্তু আমার কাজের ন হয় কিন্তু তথাপি কাজের নিদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম প্লবম হ্যাঁ গুরুকর্মধারম ইত্যাদি শ্লোক আছে আলোচনা করবো আস্তে আস্তে তাহলে বোঝা গেল কীরকম জাদু মায়াদেবী আপনি জাদু ফেলে এই শরীরটা কিন্তু মায়াদেবীর প্রকৃতির এর সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই কিন্তু হয়ে গেছে কাজেই প্রকৃতি এবং পুরুষের সঙ্গে সংযোগের ফলে এটা আশ্চর্য দেখা যাচ্ছে সব কিছু জীবনী শক্তি সব জায়গায় আসলে কিন্তু কিছু নেই মহাপ্রু বলছেন প্রকৃতি কিন্তু অজগলস্তন প্রযোগ প্রকৃতি কিছু নয় কিন্তু প্রকৃতি ইনার্ট প্রকৃতি ইজ ইনার্ট অবজেক্ট হ্যাজ নাথিং টু ডু ইন কন্ট্যাক্ট উইথ জীবাত্মা পরমাত্মা ইজ ডুইং সামথিং ইট সিমস দিস বডি ইজ মাই বডি আই ক্যান ডু সাম ইনটেলক বোঝা গেল ও তারা এইভাবে এইভাবে এবার প্রকৃতি কী হচ্ছে যখন এই মহাবিষ্ণু যখন প্রকৃতির দিকে তাকালো প্রকৃতিকে তাকানোর সঙ্গে সঙ্গে যত জীবাত্মা ছিল পূর্বকল্পে সেই জীবাত্মাগুলোকে লাইটের মতো লাইটের পার্টিকেল যেমন আছে। লাইটের দিকে তাকাবে রে আসছে না মনে হচ্ছে রে ইচ পেন্সিল রে ইচ পেন্সিল রে কামিং সো এই যে রেগুলো আছে এরকম অজস্র গোনা যাবে না সেই সব জীবগুলো এবার মহাবিষ্ণু প্রকৃতির গর্ভে দিয়ে দিল বোঝা গেল প্রকৃতি গর্ভে দিয়ে দিল এবার প্রকৃতির গর্ভে দেওয়া মানে কি হলো প্রথমে প্রকৃতির দিকে তাকালো প্রকৃতির দিকে তাকার সঙ্গে সঙ্গে কী হলো শতরজ গুণের যেটা ব্যালেন যেটা ব্যালেন্সিং অবস্থায় ছিল শতরজতম এখন ডিসব্যালেন্স হলো এখন প্রকৃতির ডিসব্যালেন্স হয়ে গেল ডিসব্যালেন্স হওয়া মানে কি এবার এজিটেটেড হয়ে উত্তেজিত হচ্ছে উচ্ছেদিত হয়ে কি হলো এবার মহাতত্ত্ব সৃষ্টি হল মহাতত্ত্ব মানে কি বলেছি মহাতত্ব মানে বলেছি দ্য পসিবিলিটি অফ দিস ক্রিয়েশন ইজ কল্ড মহাত্মত্ত্ব মহাতত্ত্ব ইজ সচেত তত্ত্ব হুইচ ইজ দ্য অরিজিনাল সোর্স অফ ক্রিয়েশন মহাত্মত্ব প্রথম মহাত্ম কী কী দিয়ে গঠিত শতরজতম গুণ দিয়ে মহাত্মের মধ্যে শতরজতম গুণ আছেই তার সঙ্গে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে কি ওই যে জীবাত্মাগুলোকে দিয়ে দিল চোখের দৃষ্টিতে ওর ভেতরে আছে তাহলে মহত্তত্ব কি চেতন অচেতন দূরের মিশ্রণ পূর্ণ অচেতন চেতন আছে মিশ্রণ এবার পর্বে কী হলো পরবর্তী সময়েতে সতেরো যদুম গুণের বিকার জন্মালো জেনে এবার তামসিক অহংকার একটা জন্মালো এই যে সাত্বিক অহংকার রাজসিক অহংকার তামসিক অহংকার তিনটে অহংকারের সৃষ্টি হল অহংকার মানে বোঝা যায় অহংকার মানে কি কাউর মানুষের মধ্যে যদি অহংকার না থাকে সে বাঁচবেই না বলে কথাটা কী বললেন মশাই কথাটা বুঝলো না কি অহংকারটা শুদ্ধ অহংকার হতে পারে বা বৃদ্ধ অহংকার কথাটা বুঝি হনুমানজি মহারাজ বলছেন আমি রামের দাস তাই এটা শুদ্ধ অহংকার অহংকার থাকবেই অহংকার না থাকলে আমার অস্তিত্বই থাকবে না খালি অহংকারের দুটো ভাগ একটা হচ্ছে বৃথা অহংকার একটা হচ্ছে আসর বোঝা গেল আমি ভগবানের দাস এটা শুদ্ধ অহংকার অহংকার ছাড়া হয়ই না কেউ যেন অহংকার নাই অহংকার মানে বাজে জিনিস নয় অহংকারটা যখন বৃথা অহংকার হয় তখন হচ্ছে বাজে অহংকার তো থাকবেই কোনো জীবাত্মা শরীর আছে সব আছে ভক্ত করছে ভক্ত যে আছে তারও তো অহংকার কি অহংকার শুদ্ধ অহংকার আমি ভগবানের সেবক আমি সেবা অহংকার ছাড়া টেকে না কিছু থাকেই না অহংকার ছাড়া কোনো সৃষ্টি হবে না কোনো কিছু হবে না অহংকার থাকে এটা সংকর্ষণের থেকে এসছে অহংকার এটা শুদ্ধ এবং বৃদ্ধ দু রকম হয় বুঝলে কথা বুঝলি কথা কী বললাম শুদ্ধ এবং বৃদ্ধ তাহলে এই অহংকারটা তামসিক তামসিক অহংকারের বিকার হলো রাজসিক অহংকারের বিকার হলো আবার সাত্বিক অহংকারের বিকার হল রাজস্বিক অহংকারের বিকার যে সেখান থেকে সেখান থেকে ক্ষিতি অপ তেজ বম এই বস্তুগুলো এলো পঞ্চ তন্মাত্র এলো শব্দস্পর্শ রূপ্রস গন্ধ বোঝা গেল প্রথমে মেটেরিয়ালগুলো এলো তামসিক অহংকারের বিকার থেকে কি কি এলো ক্ষিতি অপ তেজ মরুদম এগুলো যে ম্যাট্রি ম্যাটার এগুলো এগুলো সৃষ্টি হবে না হবে কি রাজসিক রাজসিক অহংকারের যে বিকার হলো সেখান থেকে কী কী এলো বলে যত ইন্দ্রিয় আছে যে ইন্দ্রিয়গুলো সব ইন্দ্রিয়গুলো এলো ইন্দ্রিয়গুলো চলে এলো এবার ইন্দ্রিয়গুলো না থাকলে তো কী কী মূল্য আছে ইন্দ্রিয় না থাকলে হবে কি শুধু জীবাত্মা যদি থাকে ও তো কোনো ভোগ করবে না শুধু জীবাত্মা আকাশেই ঝুলছে জীবাত্মা বিশুদ্ধ ও কী ও কিছু করবে না জীবাত্মা কাজ করার জন্য একটা শরীর দরকার তো যেমন পেতাত্মা কোনো শরীরে ঢুকে তবে কাজ করে শরীর না হলে তো হবে না এটা ক্ষেত্র আমি এখন যদি আমার জমি না থাকে আমি বিজ দিয়ে কী করব এইটাই গীতাতে ভগবান বলছেন এই যে শরীর পার্থ ক্ষেত্র এরে কয় এরে কলে ফিল্ড এ দিস বডি ক্যান বি কম্পেয়ার্ড উইথ ওয়ান ফিল্ড ফিল্ড ইউ নো ফিল্ড ওয়ার ইউ ক্যান বো সাম সিড অ্যান্ড অ্যাকর্ডিং টু ইয়ার কেয়ার অ্যান্ড অ্যাক্টিভিটিজ ইউ ক্যান গেট অ্যাজ ইউ বো শো ইউ রিপ অ্যাজ ইউ অ্যান যেরকম বপন করবে তুমি ধান গাছ লাগিয়েছো তুমি কি জব পাবে নাকি তুমি লাগিয়েছো ধান গাছ হ্যাঁ বলছি জব দে জব দে জব কী করে ভাব যেরকম কর্ম করবে সেরকম ফল পাবে এই শরীরটাকে ক্ষেত্র বলা হয় এটা তুমি চাষ করছো বোঝা গেলো বোঝা গেল তোমার এই শরীরটা হচ্ছে ক্ষেত্র এটাকে তুমি চাষ করছো গুরুদেবের আনুগত্যে চাষ করছো লাঙ্গল চালাচ্ছ আর গুরুদেব বীজ দিয়ে দিয়েছে এবার শগন কীর্তন জলের জল দিতে থাকো এবার সূর্য ভগবান সূর্য গুরু বসে কৃপা এবার চার ভক্তিলতা বীজ উৎপন্ন হবে বোঝা গেল কি কি সুন্দর এই বিচারটা আছে তাহলে এবার রাজস্বিক অহংকার মানে হলো রাজসিক মানে হলো রাজস্বিক অহংকার না নাতে করে কিছু করবে না তো আমাদের যে ক্রিয়াকর্ম করায় এটা রাজসিক অহংকার করায় অবশ্য শুদ্ধ ভক্তের কথা বলছি না বাকি সবাই তাহলে এই যে আমাদের যে অহংকারটা এটা রাজস্বিক অহংকারের দ্বারা সমস্ত জগতে যত কর্মকাণ্ড চলছে যেখানে যা কিছু হচ্ছে এই এই রাজস্বিক অহংকারের দ্বারা যেখানে যত মানে পৃথিবীর এমন করে যায় মানে পৃথিবী নয় চোদ্দ ভুবনে এই চোদ্দ ভুবনেতে যেখানে যা হচ্ছে সব এই অহংকারের দ্বারাই হচ্ছে অহংকার না থাকলে কিছু করবে না এবার এই রাজসিক অহংকার থেকে যত ইন্দ্রিয় গ্রাম চক্ষু কর্ণ নাসিকা আদি সমস্ত উদর বস্ত সমস্ত কিছু বেরিয়ে গেল হাত পা নাক মুখ সব পঞ্চকর্মেন্দিও পঞ্চজ্ঞানেন্দিও সব কিছু বোঝা গেল তার সঙ্গে সূক্ষ্মদেহ থাকবেই জীবাত্মার মধ্যে সূক্ষ্মদেহ তো আছেই সূক্ষ্মদেহটা তখন ভাঙবে যখন বিশুদ্ধ অবস্থায় সূক্ষ্মদেহ তো আছেই যে জীবাত্মারা জন্মগ্রহণ করছে নতুন দেহ তার সূক্ষ্মদেহ আছে বলেই তুই জন্মগ্রহণ এটা তো কারণ শরীর বলে কেউ বোঝবার চেষ্টা করে এটা অঙ্কের মতো এত সোজা কিন্তু বুঝতে পারে না আরে বাবা জীবগুলোতে করে কী জন্য তার দেহ লিঙ্গদেহ আছে বলে তার এখনও তো লিঙ্গদেহ ভঙ্গ হয়নি তার তো কারণ শরীর আছে এই জন্য সেটা তো আছেই মন্ডি যেটা প্রকৃতির প্রকৃতি এটা করে দিয়েছে ওদের গোল খাইয়ে দিয়েছে প্রকৃতি আত্মার ওপরে একটা কভারিং আত্মা তো এগুলো নেই প্রকৃতি এবার কভারিং করে করে দিয়েছে তুই এবার দৌড়া তুই বাঁদরের মতো দৌড়া যেখানে যাবি তোমার কিছু করার নেই এইবার রাজসিক অহংকার থেকে ইন্দিয় গ্রামের উৎপত্তি হলো আর সাত্বিক অহংকার থেকে কি হলো সাত্বিক অহংকারের থেকে ইন্দ্রিয়ের আধিকারিক দেবতা ইন্দ্র বরুণ আদি সব দেবতা হলো ইন্দির অতিবাহিত আমাদের যতগুলো ইন্দ্রিয় আছে ইন্দির সব আধিকারিক দেবতা আছে আমরা জানতে পারি না কানের দেবতা চোখের দেবতা না আমরা কিন্তু জানতে পারি না আমরা এত বোকা কিন্তু তার ওপরে আবার গুরুগিরি করছে কে ঋষিকেশ ভগবান আমাদের যে ইন্দ্রিয়গণগুলোকে ইন্দিয়ের অধিষ্ঠাত্রী দেবতা তার ঠিক আছে থাকুক কিন্তু তারা ক্ষমতারা কোথায় ফেল তারা তো ঋষিকেশের থেকে পেয়েছে না ঋষি ঋষিকেশ ও সেবনম ভক্তির উচ্ছাতে তাহলে ভগবান আলটিমেটলি তাহলে আমার ইন্দ্রীয় ইন্দ্রিয় গ্রাম তার মালিক হলো অ্যাকচুয়ালি ঋষিকেশ ঋষিকেশ না সমস্ত ইন্দিয়ার মালিক ঋষিকেশ তাহলে আমি যখন ইন্দিরের দ্বারা ঋষিকেশের সেবা করবো যখন আমি ইন্দিয়ের দ্বারা ঋষিকেশের সেবা করবো দেন আই ক্যান গেট এ আদারওয়াইজ নট সমস্ত এই ইন্দ্রীয় গ্রামের দ্বারা যেমনি আমি ঋষিকেদের সেবা করবো এটি আমার কর্তব্য প্রতিজ্ঞা না করলে গেলাম তাহলে এবার এখানে এইভাবে সৃষ্টি হয় সৃষ্টি হয়ে পূর্ণ সৃষ্টি হলো তাও হয়নি যখন মহাতত্ত্ব থেকে হয়ে সব হলো সব কিছু রেডি আছে সব রেডি হয়ে পড়ে রয়েছে সৃষ্টি হচ্ছে না সব রেডি হয়ে পড়ে রয়েছে আর কিছু কিছু আর লাগবে না সব রেডি মানে যা দরকার সব রেডি আছে কিন্তু তথাপি সৃষ্টি এগোচ্ছে না তখন এই দেবতাগণ প্রার্থনা করতে আরম্ভ করল যে ভগবান আমরা সৃষ্টি করতে পাচ্ছি না আমরা সৃষ্টি কৃষ্টি করতে পাচ্ছি না হচ্ছে না সৃষ্টি ভগবান বলছি কেন হচ্ছে না কি ব্যাপার আমি তো সব দিয়ে দিয়েছি বলে দিয়ে আপনি দিয়েছেন ঠিকই কিন্তু আমরা বস্তুগুলোর কিভাবে সংযোগে যেমন মাটি থাকলেই হবে না জল থাকতে হবে জল থাকতে হবে তো তার মধ্যে ভুসি দিতে হবে না দিলে বিগ্রহ আমি মূর্তি তৈরি করতে পারবো না পারব কি ভুসিও চাই এই যে ধানের খোল শির না হলে ফেটে যাবে তাহলে সব কিছু চাই বলে আমি তো ধানের খোল দিয়ে দিয়েছি মাটি দিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি সবই তো দিয়েছি হ্যাঁ চা গে সবই তো দিলাম তাহলেও হচ্ছে না আর কী করবো তাহলে বলে ভগবান আপনি সাহায্য করুন আপনি না সাহায্য করলে হবে আমরা হারমোনাইজ করতে পারছি জলটা জলের জায়গায় রয়েছে ওই যে ভুসিগুলো ওর জায়গায় রয়েছে মাটি রয়েছে জল রয়েছে সবই রয়েছে কিন্তু করতে পারছি না দেখো আমি দেখিয়ে দিচ্ছি ভগবান এবার কী করলেন ভগবান এবার কী করলেন এই বলে ভগবান শিষ্যের ভেতরে প্রবিষ্ট হলেন বোঝা গেল এবার ভগবান কি করলেন শিষ্যের ভেতরে প্রবিষ্ট হয়ে গেলেন প্রবিষ্ট আর সঙ্গে সঙ্গে সব হারমোনাইজ করল হারমোনাইজ বোঝেন তো হারমোনাইজ বোঝেন না হারমোনায় একটা মিলন যেটা বলছেন যেটাকে আমরা বলছি যেটা আমরা কীর্তনে বলি আমরা গুরুদেবের সঙ্গে যে সমস্ত আমাদের মন বিচার বুদ্ধি সব মিলিয়ে নেবে হ্যাঁ গুরুদেবের সঙ্গে মেলাতে হবে না আমাদের সব কিছু মেলাতে হবে না সেটা কীর্তন আছে সুন্দর আমি সবসময় বলি কীর্তনটা বলে গেলাম হ্যাঁ সেটা বলছেন যে আরে এবার কমন কীর্তন একবার সাধারণ কীর্তন সবাই করে সে কীর্তনটা মনে করি যাই হোক এইভাবে গুরুদেব গুরুদেবের কীর্তন আছে একটা সেটা হচ্ছে মেলাতে হবে সব কিছু মন আর কোনো যেন আর অন্নবিলাষ আমার না থাকে অন্য ইচ্ছা যেন না থাকে গুরুদেবের সঙ্গে সব মেলাতে হয় একটা কমন কীর্তন আছে সাধারণ কীর্তন বলে গেল যাই হোক এখন এই যে জিনিসগুলো ভগবান সব দিয়ে রেখেছেন কিন্তু কেউ করতে পারছে না দেবতারা দেবতারা যখন প্রার্থনাগুলো ভগবানের কাছে ভগবান আমরা সৃষ্টি করতে পারছি না আমি তো সব দিয়ে দিয়েছি তোমাদের সব দিয়ে যে হত করতে পারছো না কেন হচ্ছে না সৃষ্টি ঠিক আছে দাঁড়াও বলে কি করলেন ভগবান এ সৃষ্টির মধ্যে প্রবিষ্ট হলেন ভগবান নিজে এ সৃষ্টির মধ্যে প্রবিষ্ট হয়ে গেলেন প্রবিষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে ধাক্কা ধাক্কা সৃষ্টি শুরু হলো বলে এটা কী করে হলো আমরা তো বুঝতে পারছি না ব্যাপারটা আমি ব্যাপারটা তো বুঝতে পারছি না কী করে হলো কী করে হলো শোনো একটা বড় ফ্যাক্টরি হয়েছে বিরাট ফ্যাক্টরি বিরাট ফ্যাক্টরি হয়েছে ফ্যাক্টরির মধ্যে কি প্রোডাক্ট কি বিষয় কী বস্তু তৈরি হবে ফ্যাক্টরির প্রোডাক্ট ফ্যাক্টরি তৈরি র ম্যাটেরিয়াল যেগুলো আছে যেগুলো দিয়ে বস্তুরা তৈরিও সব রেডি অল র মেটেরিয়াল এভরিথিং রেডি অল ফোর ম্যান চেয়ারম্যান এভরিথিং রেডি এভরিথিং সবই রেডি কিন্তু মানে ফ্যাক্টরির ম্যানেজার ডিরেক্টর সব আছে কিন্তু ফ্যাক্টরির কাজ হচ্ছে না ফ্যাক্টরি ইনস্টলমেন্ট অফ ডিফারেন্ট মেশিনারিজ অ্যান্ড পার্টস এভরিথিং অলরেডি র মেটেরিয়াল অ্যান্ড ফোর ম্যান অল লেবার অল রেডি বাট স্টিল ফ্যাক্টরি নট গোয়িং অন আলটিমেটলি উই হ্যাভ সাম কোয়েশ্চেন ওয়াই নট শেষে দেখা গেলো কারেন্ট নেই বিদ্যুৎ সবই আছে ফ্যাক্টরি আছে র মেটেরিয়াল আছে লেবার আছে ফোরম্যান আছে ডিরেক্টর আছে এভরিবডি দে বা স্টিল ফ্যাক্টরি নট গোয়িং বিকজ দ্যার ইজ নোলে ইলেকট্রিসিটি দ্য ক্যান ইউ সি ইলেকট্রিসিটি ক্যান ইউ সি ইজ কালার অফ ইলেকট্রিসিটি দেখতে পারো এই ইলেকট্রিসি বিদ্যুৎটা কেরাম দেখতে ইয়ে আসে আলো দিচ্ছে কিন্তু এর একটা প্রভাব আছে তাহলে ওকে দেখা যাচ্ছে না চোখে ও নেই বলে কোনো কাজই হচ্ছে না ফ্যাক্টরি বেকার কোটি কোটি টাকার ফ্যাক্টরি করেছে তাহলে এই ইলেকট্রিসিটিটা না থাকার জন্য পুরো যত তোমার চেষ্টা সব বেকার হয়ে গেল। যত তোমার র ম্যাটেরিয়াল ফ্যাক্টরি এত বিরাট ব্যবস্থা করেছো সব বেকার কিন্তু যখনই কারেন্ট ঢুকলো বিদ্যুৎ ঢুকলো তখন প্রোডাকশান শুরু হলো ঠিক সেরকম যখন ভগবান এই ঢুকে পড়লেন সৃষ্টির ভেতরে তখন এবার সৃষ্টি ঢাকা সৃষ্টি বোঝা গেল কী বলল ভগবান না থাকলে হবে না ওই যে জীবাত্মাগুলোকে ভগবান দিলেন জীবাত্মাগুলোকে চাইলেন এবং দিলেন তাতেও হলো না ভগবানকে থাকতে হবে ভগবান না থাকলে হবে না জীবাত্মার সঙ্গে ভগবান থাকে ও হলো পরমাত্মা এটা থাকতেই হয় এটা দেখে ওর কোনো কাজ নেই দেখতে থাকে উনি কিছু না খালি দর্শক কি করছে জীবাত্মা দেখে আর এখন যেটা বললাম ভগবানের শক্তি সব জায়গায় প্রবিষ্ট হলো হয়ে সব শ্রেষ্ঠকে এবার পরের দিন আমি কি করব আলোচনা করবো পরের দিন আমি আলোচনা করব কীভাবে এবার সৃষ্টিতা এবার ধ্বংসের দিকে যাবে আমি যেমন সৃষ্টিতা দেখালাম সৃষ্টিটা কী হলো যেমন পদ্মবুল এরকম বন্ধ থাকে সকালবেলা সূর্য উদয় হলো আস্তে 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 এর খোলে খোলে তো ফুল ফ্রেজ সেরকম সৃষ্টিটা লিন হয়ে থাকে লিন লিন বোঝেন দেখা যান আরে বাবা ফিজিক্স পড়েননি লেটেন্ড হিট লিন হয়ে থাকে ভেতরে লিন বোঝা যায় না এই সৃষ্টিটা ভগবানের দ্বারা এইভাবে আস্তে 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 খুলতে খুলতে আমি এখন সৃষ্টির রহস্য বলতে থাকলে কত দিনের পর দিন চলে যাবে কিন্তু বলার সময় নেই অনেক কিছু আলোচনা তাহলে এইভাবে সৃষ্টিটা খোলে আবার যখন সৃষ্টিটা ধ্বংসের দিকে যাবে তখন গিয়ে ঠিক উল্টো ওখান থেকে সৃষ্টির যে শেষ যায় সেখান থেকে এর এই যে সৃষ্টির শেষ সেটা আগের কারণে লয়প্রাপ্ত হবে এই যে কারণ যেখান থেকে যে সে তার আগের কারণে লয়প্রাপ্ত হবে এ যেখান থেকে যে তার আগের কারণে এই করতে করতে সব কারণগুলো আস্তে আস্তে গুটিয়ে গুটিয়ে লাস্টে গিয়ে একেবারে প্রকৃতিতে লয়প্রাপ্ত প্রকৃতি এবার লীন হয়ে থাকে সেটা পরের দিন আলোচনা করে তারপর এবার আমরা প্রবুদ্ধজি প্রবুদ্ধ মহারাজ কি বলছেন সেটা আলোচনা করব বড় আশ্চর্য তিনি তাকে প্রশ্ন করেছিলেন তাকে প্রশ্ন করেছিলেন এই দুরন্ত তাকে প্রশ্ন করেছেন কে প্রশ্ন করেছেন কে প্রশ্ন করেছেন নিমিরা নিমি মহারাজ বিধহরাজ নিমি মহারাজ নিমিমাজ প্রশ্ন করেছেন পরে আলোচনা করব আগে আমরা সৃষ্টি ধ্বংসটা কি করে হয় এটা জানা দরকার অল্প উপর আলোচনা করব তারপর আমরা ওখানে যাব সেখানে গিয়ে দেখব যে নিমি মহারাজ প্রশ্ন করেছেন আচ্ছা এত আপনি এই ভয়ঙ্কর মায়া এই ধরুন দুরন্ত মায়ার ব্যাপারে এত কথা বললেন পর আশ্চর্য মায়ারে করিয়া জয় ছাড়ানো না যায় সাধুগুরু কীভাবে না দিক না দিগ এখন তাহলে এই মায়াটাকে কি করে জয় করা যায় কি করে আমরা জয় করব সেইটার এবার উত্তর দেবে কে উত্তর দেবে হলো শ্রী প্রবুদ্ধ প্রবুদ্ধ মহারাজ ঋষি এবার উত্তর দেবে মায়াকে কি করে তাড়ানো যায় কি করে মায়াকে কাটায় কিভাবে মায়ার বাইরে যাওয়া যায় এটা ভয়ঙ্কর অবস্থা গুরুমুখ বাক্য হৃদয়েতে করিয়া ঐক্য আর না করিয়া মনে আসা এইটা কেউ বলতে পারছে না এমনই কীর্তনিয়া সব চারিদিকে একটা বলতে পারছে না সাধারণ কীর্তনটা বলতে পারছে না সেখানে বলা আছে না কি বলা আছে কি কি কীর্তনটা কি বললাম হ্যাঁ গুরুমুখ পদ্মবাক্য হৃদয়তে করিয়া ঐক্য আর না করি যখন গুরুদেবের থেকে আমার অন্য আশা থাকবে ততক্ষণদের কাজকলা পাবি যেখানেই থাক সে শ্যাম বাবার কাজে আর রাম কাজেই থাক একই পাবি কিচ্ছু লাভ হবে না বাঞ্চাগল বধুর কাজে কী বলবো সব বদমাইশের দল বাঞ্চা গল্প দূর বসে কেমন তেন হয়েছে সেরা বলছেন ইদম শরীরম শতসন্ধি জর্জরম পরিণাম পেশলম এর মানে আর কোনো রাস্তা নেই এটা একমাত্র হরিনাম রসায়ন হরি এছাড়া কোনো রাস্তাই নেই এর যারা বাঁচা যাবে বাঞ্চা কল্পতরুষ্ঠ কি বাসেন্দ্র পতিতা আনন্দ পাবন বৈষ্ণব ভেও নম্বর আরে পৌপাদের কাছে থেকে কিছু হলো না আমি কি করব